সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএল দ্য অ্যামেচার সানডে বলস কাপ সিজন থ্রি এর আরও একটি ম্যাচ, অর্থাৎ চতুর্থ ম্যাচ, আজকের দিনের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ, যেখানে আরসিসি তাদের প্রতিপক্ষ সুপার জায়ান্টস। এবং এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আজকের টস থেকে গুরুত্বপূর্ণ টস যেটি অনুষ্ঠিত হচ্ছে সেটি আমরা দেখে নিব। শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি। হাসান অ্যান্ড ব্রাদার্স প্রেজেন্টস সিপিএল দ্য অ্যামেচার সানডে বলস কাপ সিজন থ্রি, আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ, যেখানে আরসিসি তাদের প্রতিপক্ষ সুপার জায়ান্টস। এবং আমরা রয়েছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ টসে। আমাদের সাথে ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন টস করার জন্য মুরাদ পারভেজ। আমরা চলে যাব গুরুত্বপূর্ণ টসে। সুপার জায়ান্টস ক্যাপ্টেন থেকে ফ্লিক করছেন, হেডস ইজ দ্য কল, টেলস ইট ইজ। টস জিতেছেন, কি নিতে চাচ্ছেন? বোলিং করতে চাচ্ছি। কোনো কারণ রয়েছে কিনা? পার্টিকুলার উই আর প্রিডমিনেন্টলি স্ট্রং ব্যাটিং সাইড, সো উই ওয়ান্ট টু চেজ। আর সকালের দিকে যে ওভারকাস্ট সিচুয়েশনটা থাকে, পিচের ছোটখাটো অ্যাডভান্টেজ যেটা থাকে সেটা নেওয়ার চেষ্টা করব। একটু জানাতে চাই, গতকালকে তিনটি ম্যাচ হয়েছে এবং তিনটি ম্যাচ যারা টস জিতেছেন তার আগে ব্যাটিং করেছেন এবং ডিফেন্ড করেছে, তবে আপনারা একটু ডিফারেন্ট প্ল্যানে যাচ্ছেন, কারণটা কি? সকালের খেলায় উইথাউট দ্য, যেহেতু একটু আর্লি শুরু হয়েছে, গতকালের খেলাগুলো কিন্তু একটু দেরি করে শুরু হয়েছে, তো এখনও বা হয়তো দুই একবারে যা পারচেস করার থাকবে সেটা হয়তো আমরা নিতে চাই অ্যাডভান্টেজটা। আর যেটা প্রথমে বললাম যে সিন্স উই আর স্ট্রঙ্গার ব্যাটিং সাইড, উই উইল লাভ টু চেজ এন্ড দেন ইউ নো সি হোয়ার উই এন্ড আপ। সেক্ষেত্রে কত রানের মধ্যে আটকাতে চান প্রতিপক্ষকে? 120-130 ইজ ফাইন, and then you know we take it from there. Team news, team ta kibhabe shajiyechen? Amader of course charta pacer ache, dui ta tin jon left arm spinner and ekjon right arm, that's it, and batsman ache amader tail fairly long lomba tail, so we should be fine, let's see. Okay, onek onek shubhokamona apnar team er jonno. Thank you. Right, ei murto kotha bolchay RCC er captain Salim F. Nahian. Nahian, toss jitle ki niten? আমি ব্যাটিং করতাম, আমাদের ইন্টেনশন ছিল ব্যাটিং করার, যেহেতু আমরা গতকালকে ওইখানে দেখেছি উইকেটের অবস্থা, কন্ডিশনটা ইটস নট দ্যাট গুড, মানে যতটুকু সময় যাচ্ছে দেখা যাচ্ছে উইকেটটা একটু স্লো হচ্ছে, প্লাস আপনার উইকেটে উঠে আসছে, যার কারণে আমার মনে হয় আমরা ব্যাটিং করতাম প্রথমে। আজকে কিন্তু একদম তিন নম্বর উইকেটে খেলা হচ্ছে, ডান পাশের উইকেটে খেলা হচ্ছে, এবং উইকেটটা দেখেও কিন্তু একটু ব্যাটিং ফ্রেন্ডলি মনে হচ্ছে। গতকালকের আমরা যেখানে দাঁড়িয়ে আছি, গতকালকে এই পিচে খেলা হচ্ছিলো এবং আজকে ঠিক ডান পাশে খেলা হচ্ছে, তো সেক্ষেত্রে প্ল্যানটা কী? কম্পারেটিভলি যে আমাদের ব্যাটিং ডেপথ অনেক বেশি আলহামদুলিল্লাহ, আমরা তো নাম্বার 9 পর্যন্ত উই হ্যাভ এ ভেরি স্ট্রং ব্যাটিং সাইড, অ্যান্ড উইটা অ্যাডভান্টেজটা আমরা নেওয়ার চেষ্টা করছি, সো উই পুট আপ এ ভেরি গুড টোটাল, ওইটা দিয়ে ধরেন আপনার ডিফেন্ড করার জন্য। কালকে আমরা দেখেছেন আমরা লাস্ট ওভার পর্যন্ত, লাস্ট বল পর্যন্ত গেমটা গিয়েছে, ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং গেম, তো উই উড ট্রাই টু টেক ইট ডাউন টু দ্য লাস্ট বল অ্যান্ড দেন প্লে দ্য নর্মালি এনজয় দ্য গেম অফ ক্রিকেট। এবং এই ধরনের ম্যাচগুলো কিন্তু টুর্নামেন্ট শুরু থেকে যখন আপনি এই ধরনের নেল বাইটিং ফিনিশে গিয়ে জিতবেন, এক রানের জয়, একটু আত্মবিশ্বাস কি আর একটু বাড়িয়ে দিল কিনা? অবশ্যই, মানে পুরোটা টিমের কালকে যে জেতার পরে পুরোটা টিমের একটা আত্মবিশ্বাস কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট ওয়াজ ডিফারেন্ট আফটার দ্য উইন, স্পেশালি যখন ব্যাড লাইট ছিল অ্যান্ড এভরিথিং, নোবডি স্টপড, দি অপোজিশন টিম প্লেড ভেরি 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 ক্রুশিয়াল রোল দেয়ার, যে ওনারাও কিন্তু মানে দে হ্যাভ এনজয়েড দ্য গেম, তো এটা ওনাদেরকেও দিতে হয়, দে হ্যাভ নট কমপ্লেন্ট, নো কমপ্লেন হ্যাজ কাম ইন ফ্রম এভরিওয়ে, ইট ওয়াজ এ ভেরি ফেয়ার গেম, আলহামদুলিল্লাহ উই আর ভেরি হ্যাপি উইথ দি অর্গানাইজার এন্ড এভরিবডি। ওকে, গত ম্যাচ থেকে কোনো পরিবর্তন? না, উই আর প্লেইং দ্য সেম টিম। ওকে, অনেক অনেক শুভকামনা আপনার টিমের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, দ্য নিউজ ফ্রম দ্য সেন্টার, সুপার জায়ান্টস তারা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইয়েস, টসটা দেখলাম এবং টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত, এবং এই মুহূর্তে ফিল্ডিংয়ে কিন্তু নেমে গেছে অলরেডি, এবং একটা আনচেঞ্জ দল নিয়ে মাঠে নেমেছে আরসিসি। গতকালকে শেষ মুহূর্তের নাটকীয়তায় চমৎকারভাবে তারা কিন্তু এক রানে জিতে যায় একে রয়্যালসের বিরুদ্ধে, দুর্দান্ত খেলতে থাকে একে রয়্যালসকে, তারা কিন্তু শেষ মুহূর্তে 20 বলে 17 রান তারা ডিফেন্ড করে, হাতে ছিল তাদের 6টা উইকেট, চমৎকার বল করেছিলেন বাপ্পি,
আরসিসি। তবে এই মুহূর্তে দুই উদ্বোধনী ব্যাটার আলী হোসেন মীর এবং কাজী এমডি রুশদি, স্ট্রাইক এন্ডে কাজী রুশদি। ইনিংসে প্রথম বলটা ডাউন দ্য লেগ থাকার কারণে ওয়াইড, অতিরিক্ত আকারে প্রথম রান, রানের খাতা খুলল আর সিসি। এবং গতকালকে তারা 163 রান করে সেই রানটা ডিফেন্ড করে, এক রানের জয়। ও অ্যাওয়ে ফ্রম দ্য বডি কাজী রুশদি, তিনি কিন্তু জায়গায় দাঁড়িয়ে শটটি খেলতে চাইলেন, ব্যাটে বলে করতে পারলেন না, ডট বল। এক কোন উইকেট না হারিয়ে আর সিসি টস হেরে ফিল্ডিং, টস জিতে সুপার জায়ান্টস তারা বোলিং সিদ্ধান্ত। মনোয়ার হোসাইন ও চমৎকার ডেলিভারি, এবং তাদের ক্যাপ্টেন বারবার বলছিলেন যে আর্লি খেলাটা শুরু হয়েছে আজকে অনেকটা, এবং আর্লি শুরু হওয়ার কারণে তারা ফিল্ডিং করতে চাচ্ছে, পিচের ময়েশ্চারটা একটু কাজে লাগাতে চায়। কর্পোরেট প্রিমিয়ার লিগের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত রয়েছেন আমাদের সাথে। হাসান অ্যান্ড ব্রাদার্স প্রেজেন্টস সিপিএল দ্য অ্যামেচার সানডে বলস কাপ সিজন 3, অর্গানাইজড বাই একে কনসাল্টিং সার্ভিস লিমিটেড, এই টুর্নামেন্টের ব্রডকাস্ট পার্টনার সাইলেন্ট স্পোর্টস। প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি অ্যামেচার ক্রিকেট ক্লাবের কর্পোরেট ক্রিকেট লিগের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। মনোয়ার হোসাইন প্রথমবার মতো আলী হোসেন মীর অফ স্ট্যাম্পের বাইরে আলতো করে কাট, পয়েন্ট ফিল্ডার বলের লাইনে শামীম হোসাইন, তিনি ফিল্ডিং করছেন পয়েন্টে, লেফট আর্ম সিমার, তিনি পয়েন্টে ফিল্ডিং করছেন। এবং গতকালকে কেরলসের বিরুদ্ধে তারা আগে ব্যাটিং করে 163 রান করেছিল, এবং একটা সময় মনে হচ্ছিল খুবই সহজে হয়তো বা কেরলস তারা ম্যাচটা জিতে নেবে, 20 বলে 17 রান দরকার ছিল, হাতে 6টা উইকেট। এই মুহূর্তে যাচ্ছেন মনোয়ার স্টাম্পের মধ্যে আলতো করে ঘুরিয়েছে, তিন কোন উইকেট না হারিয়ে সকালের শুরুতে যে ময়েশ্চার সেটি কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে এমনটাই জানিয়েছেন। দেখা যাক, আজকে ফ্রেশ একটা পিচে খেলা হচ্ছে, অর্থাৎ তিনটা পিচ রয়েছে, গতকালকে মাঝ পিচে খেলা হয়েছিল, এরপরে অবশ্য তার ডান প্রান্তের পিচটায় খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ওভারে খেলা শেষ, প্রথম ওভার শেষে অর্থাৎ 5 বল শেষে 3 কোন উইকেট না হারিয়ে আর সিসি। হাসান অ্যান্ড ব্রাদার্স প্রেজেন্ট সিপিএল দ্য অ্যামেচার সানডে বলস কাপ সিজন 3, ম্যাচ নাম্বার 4, চতুর্থ ম্যাচ। এবং গতকালকে শুরুতে ঢাকা স্নাইপার্স তারা 9 রানে জয়লাভ করে, এরপরে 26 রানে লালা ক্রিকেট ক্লাব তারা জয়লাভ করে, এবং সর্বশেষ ম্যাচে কেরলসের বিরুদ্ধে আর সিসি তারা কিন্তু 1 রানে জয়লাভ করে। নিউ বোলার ফয়সাল আহমেদ রয়্যাম ফার্স্ট, তিনি আসছেন, ওয়ার্ম আপটা সেরে নিলেন, সুপার জায়ান্টসের হয়ে যারা খেলছেন তাদের নামগুলো আপনাদেরকে জানিয়ে দিব। মোহাম্মদ ফেরদৌস আলিম, নাইম ইমরান সালিম, মনোয়ার হোসাইন, এমডি শামীম হোসাইন, শোয়েব মাহমুদ,
সামিউল হক, হৃদয়, ফয়সাল আহমেদ, এই মধ্যে তিনি বল করছেন। নজরুল ইসলাম সুজন, ইন্টারেস্টিং টু সি হিম, ওহো চমৎকার ডেলিভারি, অবশ্যই বাইরে পড়ে ইনসুইং করে ভেতরে ঢুকছিল, একটি রান। নজরুল ইসলাম সুজন অলরাউন্ডার, হাবিব রহমান আরও একজন অলরাউন্ডার, চমৎকার খেলে থাকেন, এবং একই সাথে আরিফুর রহমান আরিফ তিনি আছেন, এবং মাহমুদ জামান তিনি খেলছেন। এই হচ্ছে তাদের প্লেইং ইলেভেন। একই সাথে আপনাদেরকে আমরা আরসিসি আনচেঞ্জ একটা ইলেভেন, অর্থাৎ গতকালকে যে ম্যাচটা জিতেছে, যেই টিম নিয়ে প্রথম ম্যাচটা তারা জিতেছে, সেই ম্যাচটা সেই টিমটা নিয়েই তারা খেলছে। সালেহিন ইবনাহিয়ান দলীয় ক্যাপ্টেন, সেতু উইকেট রক্ষক ব্যাটার, আলী হোসেন মিড, ইকবাল পারভেজ খান চমৎকার অলরাউন্ডিং পারফরমেন্স তিনি দেখিয়েছেন গতকালকে। অবস্থা আমরা অনেক বাইরে, ইটস ওয়াইড, মিজানুর রহমান, খালেদ হোসেন বাপ্পি, বদিউজ্জামান চপল চমৎকার বল করেছেন, বনিয়ামিন জাকি গতকালকে দারুণ ব্যাটিং করেছেন, মাহমুদ হাসান তিনি খেলছেন, সজীব কার এবং রাকিব ফায়াজ। ও এবার লফটের শট, জাস্ট ওভার দ্য টপ, অন বাউন্স টু বাউন্স, বল সীমানার বাইরে, চারটি রান কাজী রুশদি তার ব্যাট থেকে, প্রথম চারের মার আরসিসি। দলীয় রান নয় আরসিসি, কোনো উইকেট না হারিয়ে, প্রজেক্টেড স্কোরটা বলছে এভাবে যদি ব্যাটিং করে 129 হবে, তবে অবশ্যই তারা চেষ্টা করবে তাদের গতকালকে যে রান সেটা করার জন্য। এবারে আবারও চালিয়েছে লফটের শট, ওভার দ্য টপ, ইটস গন অল দ্য ওয়ে, ফার্স্ট ম্যাক্সিমাম কাজী রুশদি, গতকালকে খুব একটা ভালো খেলতে পারেনি, তবে আজকে তার জানান দিয়েছেন তার ব্যাটিং অ্যাবিলিটি সম্পর্কে কোনো চিন্তাই নেই টিম ম্যানেজমেন্টের, এবং সেই অ্যাবিলিটির তার যে সামর্থ্য রয়েছে সেটা কিন্তু তিনি প্রমাণ দিচ্ছেন। হোয়াট এ ফ্যান্টাস্টিক শট, একটু ফুলার লেন্থের ওভার দ্য টপ লফটেড শট, ফয়সালকে সীমানা ছাড়া, এবারে পুল শট, হোয়াট এ কন্ট্রোল পুল, মিড উইকেট দিয়ে বল সীমানার বাইরে, একদমই দারুণ ব্যাটিং, এবং পাওয়ার প্লেটা এক্সিকিউশনটা যেভাবে করতে হয় ঠিক সেভাবেই কিন্তু করেছে। আরও চারটি রান, ফোর সিক্স ফোর, থ্রি বাউন্ডারিজ এনারও, দুটো বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি, ১৯ এই মুহূর্তে আরসিসি, দ্বিতীয় ওভারে খেলা চলছে, একটা ফাস্ট চমৎকার একটা শর্ট অফ দ্য ডেলিভারি, সেটাকে দারুণভাবে সীমানা ছাড়া করেছেন। যাচ্ছেন ফয়সাল, একটু এক্সপেন্সিভ, ষোলো রানের চেয়ে ওভারে এখনো পর্যন্ত, এবারে স্লোয়ার ফুল টাস করার চেষ্টা, ঘুরিয়ে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, লং স্টপ জোন দিয়ে বল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, আরও চারটি রান, এবং এই চারের সুবাদে দলীয় রান ২৩। দু ওভার শেষে, অর্থাৎ ১০ বল শেষে ২৩, কোনো উইকেট না হারিয়ে আরসিসি। হাসান অ্যান্ড ব্রাদার্স প্রেজেন্টস দ্য অ্যামেচার্স ১০০ বলস কাপ সিজন ৩, প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি কর্পোরেট প্রিমিয়ার লিগের ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত রয়েছেন। দশ বল শেষে ২৩, দুই অনফিল্ড আম্পায়ার মুরাদ পারভেজ এবং মোহাম্মদ রানা, আলী হোসেন মির বাদে ব্যাটার, যাচ্ছেন মনোয়ার একটু স্লোয়ার, অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করার চেষ্টা, টট বল।
মনোয়ার, ওয়াও চমৎকার ডেলিভারি, অ্যানাদার স্লোয়ার, চেঞ্জ অফ পেস, দুটো বল করেছেন, দুটোই স্লোয়ার এবং বেশ ভালো একটা চ্যানেলে বল করছেন। প্রথম ওভারে 3 রান দিয়েছেন, এরপরে এই ওভারে দু বল থেকে কোনো রান দেননি মনোয়ার হোসাইন, দলের প্রিমিয়াম বোলার, স্ট্রাইক বোলার। এবারে আলতো করে ঘুরিয়েছে এবং একটি আরও একটি বল নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে মনোয়ার হোসাইন, 3 বল থেকে 1 রানের চেয়ে ওভারে। ও চমৎকার ডেলিভারি, এই অবস্থানের বাইরে পড়ে ইনসুইং করে ভেতরে ঢুকছিল, আলতো করে কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন একটি রান। চমৎকার বল করছেন মনোয়ার হোসাইন, যদিও উইকেটে দেখা পাননি, গত ওভারে 3 রান দিয়েছেন এবং এই ওভারে তিনি 2 রান দিয়েছেন, যদিও একটা বল এখনও বাকি রয়েছে। আলী হোসাইন মীর 6 বল থেকে 3 রান করেছেন এবং কাজী রুশদি তিনি 8 বলে 16 রান করেছেন, চমৎকার। অফ স্ট্যাম্পের বাইরে, অ্যাওয়ে ফ্রম দ্য বডি এবং আম্পায়ার জানিয়ে দিলেন ইটস ওয়াইড। অতিরিক্ত আকারে আরো একটি রান, 26 আরসিসি। চমৎকার একটা জয়েন্ট পেয়েছে গতকালকে, নিঃসন্দেহে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে এই দলটা এবং দলীয় ক্যাপ্টেন সালেহ নাহিয়ান তার কথা বলতেই হবে। চমৎকার বোলিং রোটেশন আমরা কালকে দেখেছি এবং স্বল্প আলোতে খেলা হয়েছে, সেটাও একটা কারণ ছিল একে রয়্যালসের হারের পেছনে। স্টাম্পের মধ্যে স্লোয়ার ঠেলে দিয়ে এই রান, ডিরেক্ট হিট হলে বিপদ হতে পারত, কোনো রান নয়, কোনো বিপদ নয় ইনফ্যাক্ট। এবং একটি রান হয়েছে 15 বল, অর্থাৎ 3 ওভার শেষে 27 এবং ইকোনমিক আরও একটা ওভার, মাত্র 4 রান দিলেন এ ওভারে মনোয়ার হোসাইন, 2 ওভার বল করে 7 রান দিয়েছেন, কোনো উইকেটে দেখা পাননি। 27 আরসিসি, কোনো উইকেট না হারি। এই মুহূর্তে বোলিং এ একটা পরিবর্তন, লেফট আর্ম স্পিনার হাবিব রহমান, চমৎকার একজন অলরাউন্ডার, লং হ্যান্ডেলে ব্যাটিং করতে পারেন, একদম কার্যকরী অলরাউন্ডার, ব্যাটে বলে ফিল্ডিং এ দুর্দান্ত একজন ক্রিকেটার হাবিব রহমান, কর্পোরেট ক্রিকেটে অত্যন্ত জনপ্রিয় নাম, তবে এই মুহূর্তে সুপার জায়ান্টস এর হয়ে খেলছে। প্রচুর ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে হাবিব রহমানের, এই মুহূর্তে তিনি আছেন বোলিংয়ে, লেফট আর্ম অর্থোডক্স এবং বাঁ হাতে ব্যাট করে থাকেন। এই মুহূর্তে প্রস্তুত কাজী রুশদি, আপেশ, তবে মিড অফে ফিল্ডার যিনি ছিলেন সে অবধি ক্যারি করলো না, তবে একটি রান, দলীয় রান বাড়ল 29 আরসিসি, কোনো উইকেট না হারিয়ে চতুর্থ ওভারের খেলা চলছে, পাওয়ার প্লের খেলা চলছে।
এবারে শর্ট অফ লেন্থ ডেলিভারি, পুল শট, মিডল অফ দ্য ব্যাট, গুড কানেকশন, বল চলে গেল সীমানার বাইরে, আনফিল্ড আম্পায়ার রানা দুহাত উঁচিয়ে জানিয়ে দিলেন ইটস এ ম্যাক্সিমাম। হোয়াট এ শট, হোয়াট এ ফ্যান্টাস্টিক শট ফ্রম আলি হোসাইন মির, প্রথম ছয়ের মার তার ব্যাট থেকে, ন বল থেকে এগারো রানে পৌঁছে গেলেন আলি হোসাইন মির। গতকালকেও শুরুটা ভালো করেছিলেন তবে ঠিকভাবে শেষ করতে পারেননি। দেখুন অ্যাকশন রিপ্লে, একটু কুইকার তবে শর্ট অফ লেন্থে ছিল, সে কারণেই হয়তো বলটা সীমানা ছাড়া হয়েছে এবং একদমই কোনো প্রোটেকশন ছিল না। এবারে আবারও তুলে মেরেছেন এবং আবারও সীমানার বাইরে, দু বল থেকে দুটো ছয়। হাবিব রহমান দু বল থেকে দুটো ম্যাক্সিমাম, চোদ্দ রান দিয়েছেন, একটা বল বাকি রয়েছে ওভারের, জোর ওভারে করেছেন, লং অনে ফিল্ডার আছেন একটি রান। এবারে এটাও অবশ্য শর্ট অফ লেন্থে ছিল এবং একটা এক্সপেন্সিভ ওভার, পনেরো রান আসলো ওভার থেকে, চার ওভার শেষে ৪২, আর সিসি কোনো উইকেট না হারিয়ে। এই মুহূর্তে নিউ বোলার রাইট আর্ম অফ ব্রেক আলি হোসেন মিরের জন্য। আলি হোসেন মির অ্যাগেন্স্ট দ্য টার্ন খেলতে হচ্ছে, অফ স্ট্যাম্পের উপরে ছিল, আলতো করে ড্রাইভ, রান আউটের সুযোগ আছে তবে ঠিকভাবে পিক করতে পারেননি হৃদয়, এক টিপে যদি থ্রোটা করতে পারতেন তিনি গ্যাদারই করতে পারেননি। একটি রান আলি হোসেন মির, মাহমুদ জামান বোলিংয়ে রাইট আর্ম অফ ব্রেক বল করে থাকেন, দলীয় রান ৪৩, ২১ বল থেকে ৪৩ রান সংগৃহীত হয়েছে। এবারে ঠিকভাবে খেলতে পারেননি ফিল্ডার আছেন ফাইন লেগে, দলীয় ক্যাপ্টেন, কোনো রান নয় ডট বল। এবারে কিন্তু চমৎকার ডেলিভারি, মিডল স্ট্যাম্পে গিয়ে আঘাত হলো, অফ স্ট্যাম্পের বাইরে বলটা টার্ন করে ভেতরে ঢুকলো, ব্যাটারের ব্যাটকে ফাঁকে দিয়ে স্ট্যাম্পে গিয়ে আঘাত হানলো এবং ৪৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন, বিগ উইকেট কাজী রুশদি, তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন, ভালো খেলছিলেন তবে তার ইনিংসের পরিসমাপ্তি ঘটল। প্রথম উইকেট হারালো আর সিসি, ভালো খেলছিলেন। এই মুহূর্তে নিউ ব্যাটার সেতু, তিনি যাচ্ছেন আস্তে আস্তে মাঠের দিকে, জুটি বাঁধবেন আলি হোসেন মিরের সাথে। গতকালকে বেশ ভালো
উইকেট কিপিং করেছিলেন, ব্যাট হাতে খুব একটা ভালো করতে পেরেছেন সে তো সেটা বলা যাবে না, তবে আজকে সুযোগ আছে একটা ভালো টোটাল দাঁড় করানোর জন্য। দেখুন অ্যাকশন রিপ্লেতে একদমই অন সাইডে, যাই হোক এই মুহূর্তে সেতু তিনি জুড়ে বাঁধবেন আলী হোসেন মিরের সাথে, আবারও রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ডান হাতে আউট হয়েছেন, তাকে সেই জায়গায় আবারও ডান হাতে গিয়ে পাঠানো হয়েছে এবং চমৎকার একটা প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে আর সিসি। গতকালকে আমরা দেখেছিলাম দলীয় ক্যাপ্টেন সালিন ইবনাইয়ান বেশ ভালো ব্যাটিং করেছেন, যদিও তিনি রান আউট হয়েছেন। এরপরে অবশ্য ইকবাল পারভেজ খান চমৎকার ব্যাটিং এবং অলরাউন্ডিং বোলিং পারফরমেন্স, একই সাথে বনিয়ামিন জ্যাকি চমৎকার পারফরমেন্স দেখেছে, আর একটি ডেলিভারি ব্যাকফুটে গিয়ে সফট হ্যান্ডে খেলেছেন, পয়েন্টে ফিল্ডার আছেন বলের লাইনে, কোনো রান নয় ডট বল। ওয়াও কুইক ডেলিভারি, কোনো রান নয় ডট বল এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ পঁচিশ বল অর্থাৎ পাঁচ ওভার শেষে ৪৩, এক উইকেট হারিয়ে চমৎকার একটা ওভার করেছেন, মাত্র এক রান দিয়ে একটা উইকেট মাহমুদ জামান, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার চমৎকার বল করেছেন এবং বিগ উইকেট রুশদের উইকেটটা তিনি তুলে নিয়েছেন। বোলিংয়ে যথারীতি আবারও হাবিব রহমানকেই দেখতে পাচ্ছি, হাবিব সেভেন্টি ফাইভ, লেফট আর্ম স্পিনার গত ওভারে ১৫ রান দিয়েছেন, অফ স্টাম্পের বাইরে কুইকার করার চেষ্টা রিচ করতে না দেওয়ার একটা চিন্তা ভাবনা, অফ স্টাম্পের বাইরে পড়ে আরও টার্ন করে বেরিয়ে গেল, ওয়াইড হলো, একটা প্ল্যানে বল করতে চাচ্ছেন আলী হোসেন মীরকে, এবারে অবশ্য টার্ন করে ভেতরে ঢুকছিল, টার্নের মুখে রুম করে আলতো করে ঠেলে দিয়ে এই রান সিঙ্গেল আলী হোসেন মীরের ব্যাট থেকে। তিনি পৌঁছে গেলেন ১৩ বল থেকে ২০ রানে, দু বল থেকে এখনো রান করতে পারেননি সেতু। হাফ স্টাম্পের বাইরে ব্যাকফুটে গিয়ে অফ ড্রাইভ, তবে ফিল্ডার আছেন বলে লাইনে মিড অফে, কোন রান নয় ডট বল। পরে জায়গা করে নিয়ে ডিপ কভারে পাঠিয়েছেন, ফিল্ডার আছেন এবং প্ল্যান অনুযায়ী বল করছেন, ফিল্ড সেট আপ অনুযায়ী বল করছেন, ডিপ কভার এবং লং অনে একজন ফিল্ডিং করছেন, তবে এই মুহূর্তে আলী হোসেন মীর তিনি ব্যাটিং করবেন, ৪৬, এক উইকেট হারিয়ে আর সিসি। পরে শর্ট অফ লেন্থ ডেলিভারি, হাঁটু গেড়ে সুইপ করার চেষ্টা, ঠিকভাবে খেলতে পারেননি, ব্যাটে লেগে অবশ্য প্যাডে লাগে একটি। হাবিব যাচ্ছেন, বারে ইনসাইড আউট লফটের শট এবং তালুবন্দি করলেন ফয়সাল আহমেদের দারুণ ক্যাচ, এবং হাবিব রহমান তিনি কিন্তু তার প্রথম উইকেটটা পেলেন, দ্বিতীয় উইকেটে পতন ঘটল আর সিসির। সেতু আজকেও তার জন্য খুব একটা ভালো দিন যায়নি অন্তত ব্যাটিংয়ে, এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটল আর সিসি ৪৭, দু উইকেট হারিয়ে। দেখুন অ্যাকশন রিপ্লে, লেফট আর্ম স্পিনার একটু জোরের উপরে, তবে ওভার দ্য টপ খেলার একটা চেষ্টা আরও একটি অ্যাঙ্গেল থেকে, এক্সেলেন্ট প্রোডাকশন বাই সাইলেন্ট স্পোর্টস, প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে এবং একদমই শেষ মুহূর্তে ওভার দ্য টপ খেলার একটা সিদ্ধান্ত নেন, তবে ঠিকভাবে কিন্তু খেলতে পারেননি
স্টপেজ হয়ে যায় মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, একদম সফট ডিসমিসাল, ক্যাচিং প্র্যাকটিস অনেকটা। এবং এর সাথে ষষ্ঠ ওভার অর্থাৎ 30 বলের খেলা শেষ হয়ে গিয়েছে, পাওয়ার প্লের খেলা শেষ 47, 2 উইকেট হারিয়ে আরসিসি। এই মুহূর্তে নিউ ব্যাটার খালিদ হাসান বাপ্পি, অলরাউন্ডার, গত কালকে চমৎকার বোলিং করে দলকে জিতিয়েছেন, তবে আজকে ব্যাট হাতে, অর্থাৎ অলরাউন্ডার যেহেতু, প্রপার একজন অলরাউন্ডার, ব্যাট হাতেও তার দায়িত্ব রয়েছে। প্রথম বল সেই লফটেড শট এবং লং অনে ধরা, ও মাই গড, কি করলেন! প্রথম বল দেখাশোনার কোনো সুযোগ নেই, এসেই লফটেড শট, এবং মাহমুদ জামান ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার ইন দেয়ার সাইড, সুপার জায়ান্টস তাদের দলের, তাকে টার্গেট করলেন, এবং যিনি পাওয়ার প্লেতে এক রান দিয়ে একটা উইকেট নিয়েছেন সেখানে এই মুহূর্তে তার চমৎকার ক্যাচ ধরেছেন ফয়সাল। এবং কাজী রুশদি পরবর্তীতে দেখুন অ্যাকশন রিপ্লে, লফটেড শট, তবে প্রথম বলেই এখানে অবশ্য ইনফ্যাক্ট আলী হোসেন মীর অবশ্য আউট হয়েছেন, তিনি মাহমুদ জামানের প্রথম ডেলিভারিতে সীমানা ছাড়া করতে গিয়েই কিন্তু বিপদটা ঘটল। 47-3 প্রথমে যেভাবে শুরু হয়েছিল, প্রথম চার ওভারে 42 ছিল, সেই জায়গা থেকে পাওয়ার প্লে শেষ হয়ে গেছে 31 বল থেকে 47 রান সংগৃহীত হয়েছে, তিনটা উইকেট হারিয়েছে, এবং তারা কিন্তু পাওয়ার প্লে 40 রান যখন করেছিল তখন কিন্তু তাদের কোনো উইকেটের পতন ঘটেনি, এবং 42 রানে প্রথম উইকেটের পর আস্তে আস্তে কিন্তু এই মুহূর্তে 47 রানে তৃতীয় উইকেট হারিয়েছে আরসিসি। তবে লম্বা একটা ব্যাটিং লাইন আপ, এরপরে দলীয় ক্যাপ্টেন সালেহিন ইবনাহিয়ান, তাকে আমরা দেখব, জেমি বনি আমিন, জ্যাকি আছেন, লম্বা একটা ব্যাটিং লাইন আপ আরসিসির। ইকবাল, পারভেজ খান এবং খালিদ, খালিদ হাসান বাপ্পি এই দুজনে রয়েছেন। ইকবাল পারভেজ খান গতকালকে দারুণ ব্যাটিং করেছেন, তবে আজকে সিনারিওটা একটু ভিন্ন। গতকালকে যখন নেমেছিলেন 10 ওভারের পরের দিকে বা 10 ওভারের একটু আগে, তবে আজকে সবেমাত্র সপ্তম ওভার চলছে, এর মধ্যেই তাকে নামতে হয়েছে, প্রায় 2 থেকে 3 থেকে 4 ওভার ইনফ্যাক্ট তিনি আগে নেমেছেন, এবং একটু সময় হয়তো নিরবেন বা সময় সেই সুযোগটা রয়েছে। 32 বল থেকে 47 রান সংগৃহীত হয়েছে আরসিসি। হাসান অ্যান্ড ব্রাদার্স প্রেজেন্টস সিপিএল দ্য অ্যামেচার্স 100 বলস কাপ সিজন 3 আয়োজনে একে কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড, প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি কর্পোরেট প্রিমিয়ার লিগের ইউটিউব চ্যানেলে। অবস্থানের বাইরে কাট করার চেষ্টা, ব্যাটে বলে করতে পারলেন না, ডট বল। এবারে কিন্তু ডাউন দ্য লেগ ঠিকভাবে খেলতে পারেননি, তবে একটি রান এসছে। আরও একটি বল, কুইকার ডেলিভারি, কোনো রান নয়, ডট বল। ১৯
চমৎকার একটি ওভার করেছেন, দু ওভার দুটো উইকেট দু রান। মাহমুদ জামান রাইট আর্ম অফ ব্রেক বোলার, কাট শট খেলা একটা চেষ্টা, তবে কোন রকমে ব্যাটে লেগেছে এবং হাবিব রহমান তিনি মাথায় হাত দিয়েছেন, একটুর জন্য হয়তো বা বেঁচে গিয়েছে। চমৎকার একটা ডেলিভারি এবং প্রথম ওভারে 15 রান কনসিড করার পর এর আগের ওভারে 4 রান খরচা একটা উইকেট নিয়েছেন, সব মিলিয়ে 19 রান হাবিব রহমান তিনি দিয়েছেন 48 উইকেট হারিয়ে RCC। আবারও জায়গা করে নিয়ে ও মিস ফিল্ডিং, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার বাট নিজের বলে নিজেই ফিল্ডিংটা করতে পারলেন না, হঠাৎ করেই আনইভেন বাউন্স। 49 3 উইকেট হারিয়ে RCC। সুপার জায়ান্টসের জন্য প্রথম ম্যাচ এবং RCC তাদের দ্বিতীয় ম্যাচ এটি, অবস্টাম্পের বাইরে এবং এতটাই বাইরে আম্পায়ার মোহাম্মদ রানা তিনি জানিয়ে দিলেন ইটস ওয়াইড, অতিরিক্ত আকারে আরও একটি রান। 50 পূর্ণ হলো RCC, 37 বলে 50 পূর্ণ হয়েছে, 100 বলের খেলা, আরও 63টি বল মোকাবেলা করার সুযোগ পাবে, দেখা যাক সেখান থেকে কতগুলো রান তারা করতে পারে। এবারে জায়গা করে নিয়ে ওয়াইড লঙ্গারের দিকে ঘুরিয়েছেন একটি রান। এবং এই মুহূর্তে আমরা ফেসবুক এবং ইউটিউবে কর্পোরেট প্রিমিয়ার লিগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত আছি, আপনারা চাইলে যুক্ত থাকতে পারেন, শেয়ার করে দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। 52 3 উইকেট হারিয়ে RCC, অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট, কর্পোরেট ক্রিকেটের অন্যতম সেরা একটা টুর্নামেন্ট এবং ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু এই টুর্নামেন্টটা যৌথভাবে আয়োজিত হয়, অর্থাৎ এই মুহূর্তে ঢাকা পর্বটা চলছে, হয়তো কিছুদিন পরে আর তো বছরের শেষে আবারও ঢাকার বাইরে টুর্নামেন্টটি আয়োজিত হবে, বর্ণাঢ্য এই আয়োজন। এবং টুর্নামেন্টের শুরু থেকেই ব্রডকাস্ট পার্টনার হিসেবে ছিল সাইলেন্ট স্পোর্টস, সেই 2020 সাল থেকে শুরু, এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 53 3 উইকেট হারিয়ে এবং সেই সাথে 8 ওভার অর্থাৎ 40 বলের খেলা শেষ, হাবিব 15 বল করেছেন এবং তিনি কিন্তু 24 রান খরচে একটা উইকেট নিয়েছেন। এই মুহূর্তে নজরুল ইসলাম সুজন লেফট আর্ম স্পিনার, এবং বলছিলাম যে চমৎকার একজন অলরাউন্ডার, ব্যাট হাতেও কার্যকরী ইনিংস খেলতে পারেন, তবে এই মুহূর্তে বল হাতে তার গুরু দায়িত্ব এবং ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার দেয়ার সাইড মাহমুদ জামান এবং তিনি আছেন, দুজনে চমৎকার বল করে থাকেন, দেখা যাক। ও টপেজ, কাছাকাছি ফিল্ডার, কেউ নেই, যিনি ছিলেন তিনি লং অনে, লং অন থেকে আসলে দৌড়ে এসে অনেকটা কঠিন হয়ে যায়। এই মুহূর্তে 54 3 উইকেট হারিয়ে 42 বল শেষে নজরুল ইসলাম সুজন 1 রান করে দিয়েছেন এবং ইকবাল পারভেজ খান তিনি 3 রান করেছেন। ও কুইক সিঙ্গেল, ভেরি ভেরি কুইক রানিং বিটুইন দ্য উইকেট, খুবই ভালো, 53 3 উইকেট হারিয়ে RCC অবস্টাম্পের বাইরে, কাট খেলেছেন, বল যাচ্ছে ডিপ কাভারে, কাভার ফিল্ডার অনেকটা ডান দিকে
সরে ফিল্ডিং করছেন। একটি রান, 56 সিঙ্গেলে ডিল করছেন এই মুহূর্তে। শুরুতে যেভাবে শুরুটা করেছিলেন কাজী রুশদি এবং আলী হোসেন মীর দুজনেই কিন্তু প্যাভিলিয়ন ফেরত গেছেন এবং একই সাথে প্যাভিলিয়নে সেতু তিনি এসেছেন। তিনটা উইকেট পেতেন। ও হোয়াট এ ফ্যান্টাস্টিক শট, আবারও জায়গা করে নিয়ে কাট শট, এবারে অবশ্য ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরও চারটি রান এই মুহূর্তে ওই ব্যাটার ইকবাল পারভেজ খান তার ব্যাট থেকে। অ্যাকশন রিপ্লে, জায়গা করে নিয়ে কাট শট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টটা খালি, ডিপ কাভার থেকে অনেকখানি দৌড়ে এসেছিলেন, শেষ রক্ষা হলো না, বল চলে যায় সীমানার বাইরে। আরও চারটি রান এবং এর সাথে 63 উইকেট হারিয়ে আরসিসি। রাইট, এই মুহূর্তে হাবিব রহমান কোটা শেষ ওভার করছেন, যেহেতু ভালো করছেন, প্রথম ওভারটা একটু এক্সপেন্সিভ ছিল, পরে অবশ্য কাম ব্যাক করেছেন এবং প্রথম এক ওভারে 15 রান দিয়ে এই মুহূর্তে চতুর্থ ওভার করছেন, 25 তার কোটা রান এবং একটা উইকেট তিনি পেয়েছেন 61-3 উইকেট হারিয়ে আরসিসি। ইকবাল পারভেজ খান প্রস্তুত, তিনি ও চমৎকার ডেলিভারি, টার্ন করে বেরিয়ে গেল এবং অ্যাওয়ে ফ্রম দ্য বডি, অনেকটা আয়ত্তের বাইরে ছিল, সে কারণেই কিন্তু খেলার চেষ্টাই করলেন না। আবারও টার্ন অ্যান্ড বাউন্স, ব্যাটে বলে হলো না, ডট বল, ব্যাক টু ব্যাক দুটো ডট, গুড কাম ব্যাক হাবিব রহমান। কোটা শেষ ওভার করছেন, ইতিমধ্যে আর মাত্র দুটো বল বাকি রয়েছে, 25 রান খরচায় একটা উইকেট নিজের নামের পাশে। হাসান অ্যান্ড ব্রাদার্স প্রেজেন্ট সিপিএল, দ্য অ্যামেচার্স 100 বলস কাপ সিজন 3, আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। ওয়াও, হোয়াট এ ডেলিভারি, টার্ন বাউন্স, এভরিথিং ইজ হেয়ার হাবিব রহমান। এ ওভারে মাত্র এক রান দিয়েছেন তার কোটার এবং দশম ওভারের শেষ বল করবেন হাবিব, যাচ্ছেন ওভারের শেষ বলটি নিয়ে, বল করলেন স্ট্যাম্পের মধ্যে আলতো করে ঘুরিয়ে দিয়েছেন একটি রান এবং চমৎকার একটি স্পেল শেষ করলেন, 20 বলের স্পেল এবং 20 বলে 26 রান দিয়েছেন একটা উইকেট হাবিবের নামের পাশে, 10 ওভার শেষে 62-3 উইকেট হারিয়ে আরসিসি। নজরুল ইসলাম সুজন আবারও এসছেন বোলিংয়ে এবং এন্ড চেঞ্জ করে, অর্থাৎ এই মুহূর্তে দূর প্রান্ত থেকে খেলাটা হচ্ছে, লেফট আর্ম স্পিনার নজরুল ইসলাম সুজন প্রথম ওভারে 7 রান দিয়েছেন 62-3 উইকেট হারিয়ে। সুজন এবার জোর উপরে করছেন স্টাম্পের মধ্যে, জায়গা করে নিয়ে কাট শট এবং একটি রান, গুড ক্রিকেট বাপ্পি এবং ইকবাল পারভেজ খান। এবং ইকবাল পারভেজ খান গতকালকে 15 বলে 31 রান করেছিলেন, আজকে অবশ্য 9 বল থেকে 9 রান করেছেন,
করে আবারও জায়গা করে নিয়ে গুড ক্রিকেট ঠেলে দিয়ে এই রান। ইনার সার্কেলে ফিল্ডার ছিলেন, তারপরেও কিন্তু দ্রুত রানটা নিয়ে নিলেন দুজনেই। চৌষট্টি তিন উইকেট হারিয়ে ডেলিভারি নজরুল ইসলাম সুজন, এক্সেলেন্ট বোলিং। তিন বল থেকে দু রান এসছে ওভারে এবং চমৎকার একটা ডেলিভারি করেছেন, ডট আদায় করে নিয়েছেন, চমৎকার টার্ন ছিল। এবারে আবারও আলতো করে ঠেলে দিয়ে এই রান, ও ডিরেক্ট হিট, বিপজ্জনকভাবে, বিপদ হলে কিন্তু হতে পারত, তবে তার আগেই নিরাপদে পৌঁছে গেছেন ক্রিজে। দেখুন ঠেলে দিয়ে এই রান, এবং অবশ্য হাত দিয়ে স্টাম্প ভাঙার চেষ্টা, ডিরেক্ট হিট নয় অবশ্য, তবে সেটাও কিন্তু হয়নি, কোনো বিপদ নয়। একটি রান হয়েছে, আবারও জায়গা করে নিয়ে টার্ন করে বেরিয়ে যাচ্ছে, একদমই ন্যাচারালি লেগ স্পিন করছেন একজন লেফট আর্মার। এবং এর সাথে ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ এগারো ওভার শেষে 65 তিন উইকেট হারিয়ে আরসিসি। এই মুহূর্তে শামিম হোসাইন লেফট আর্ম সিমার, ১২তম ওভার শুরু করবেন, ১২ বলে ৬ রান করেছেন খালিদ হাসান বাপ্পি এবং ইকবাল পারভেজ খান, তিনি ১২ বলে ১১ রান করেছেন। স্ট্রাইক এন্ডে ইকবাল পারভেজ খান, নন স্ট্রাইক এন্ডে বাপ্পি, খালিদ হাসান বাপ্পি। ওহ হোয়াট এ ডেলিভারি, প্রথম বলেই লফটেড খেলতে চাইলেন, বোল্ড হয়ে গেলেন শামিম হোসাইন, এসেই ব্রেক থ্রুটা দিলেন, এবং দুজনে চেষ্টা করে যাচ্ছিলেন একটা সেটেলড পার্টনারশিপের দিকে, তবে সেটা কিন্তু হলো না। এই মুহূর্তে ১৩ বল থেকে ১১ রান করে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে ইকবাল পারভেজ খান তাকে। আরও একটি অ্যাঙ্গেল থেকে চমৎকার ডেলিভারি, নিউ ব্যাটার দলীয় ক্যাপ্টেন সালেহিন এফনাহিয়ান, তিনি জুটি বাঁধবেন খালিদ হাসান বাপ্পির সাথে, অলরাউন্ডার বাপ্পি তার সাথে দলীয় ক্যাপ্টেন
সালেহিন এফনাহিয়ান। এই মুহূর্তে একটা রান হয়েছে সালেহিন এফনাহিয়ান, গত ম্যাচে ভালো খেলেছেন গতকালকে, তবে রান আউট হয়েছিলেন আজকে। অবশ্য দলীয় ক্যাপ্টেন, তার জন্য দায়িত্বটা অনেকটা বড়, কারণ দলটা কিন্তু চাপে রয়েছে। 57 বল শেষে স্কোরবোর্ডে মাত্র 66, এবং যেটা 20 বল শেষে 42 রান ছিল সেখানে 57 বল শেষে 66। চমৎকার ডেলিভারি, এক্সেলেন্ট বোলিং, কোনো রান নয়, ডট বল, চমৎকার একটা চ্যানেলে বল করছেন শামীম হোসাইন। এখনো পর্যন্ত কিন্তু কোনো লুজ নর আমরা দেখিনি তার কাছ থেকে। প্রথম বলে উইকেট, এরপরে সিঙ্গেল, এরপরে ডট, শামীমের কাছ থেকে যাচ্ছেন শামীম। স্লোয়ার ডেলিভারি, এক্সেলেন্ট চেঞ্জ অফ পেস, আগে থেকে বুঝতে পেরেছেন হয়তো বোলার ব্যাটার, সফট হ্যান্ডে পুশ, 67, 4 উইকেট হারিয়ে। ৬৭, ৪ উইকেট হারিয়ে 12তম ওভারের শেষ বল, কিছুটা ফিল্ডিং এর রদ বদল বাহাতির জন্য দিল ক্যাপ্টেন। ওয়াও, এক্সেলেন্ট ডেলিভারি, ঠিকভাবে খেলতে পারেননি, ভাগ্য ভালো, ব্যাটের কানায় লাগেনি, ডট বল, এবং সেই সাথে 12 ওভারের খেলা শেষ, অর্থাৎ 60 বল শেষে 67, ৪ উইকেট হারিয়ে আরসিসি। বারো ওভার শেষে 67, ৪ উইকেট হারিয়ে বোলার হৃদয়, তিনি এসছেন এবং ফিল্ডিংয়ের কিছুটা রদ বদলও করে নিচ্ছেন এই ফাঁকে। সামিউল হক হৃদয়, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার, লম্বা রান আপ, স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড, অতিরিক্ত আকারে। বাপ্পি স্ট্রাইক এন্ডে তিনি আছেন, খালিদ হাসান বাপ্পি এবং সালেহিন এফনাহিয়ান। স্টাম্পের উপরে ঠেলে দিয়েই রান, ঝুঁকিপূর্ণ হলেও রানটা নিলেন এবং ভালো বলগুলোকে সমীহ করে খেলছেন, গুড ক্রিকেট, একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করে যাচ্ছেন।
79 চার উইকেট হারিয়ে যাচ্ছেন হৃদয়। ওহো, এক্সেলেন্ট ডেলিভারি, আগে ব্যাটটা চালিয়ে ফেলেছিলেন, হালকা রাইজও করলো ওখানে বলটা, ব্যাটে বলে করতে পারেননি, ডট বল। এবং সালেহ ইবনাহিয়ান গত ম্যাচে অর্থাৎ গতকালকে খুব ভালো খেলেছেন, যদিও রান আউট হয়েছেন, তবে আজকে সুযোগ আছে একটা ভালো টোটাল দাঁড় করানোর, বিশেষ করে তার দল এই মুহূর্তে কিন্তু অনেকটাই চাপে, 62 বলে 69 রান সংগ্রহ করেছে। চাপের মধ্যে আপেশ অনেকক্ষণ এয়ারে ভেসেছিল, 1 রান তো হলো নাহিয়ানের ব্যাট থেকে, দলীয় রান বাড়লো 70 চার উইকেট হারিয়ে, 63 বল থেকে 70 রান সংগৃহীত হয়েছে। বুঝতেই পারছেন যেভাবে শুরুটা হয়েছিল, প্রথম 4 ওভারে 42 রান, এরপরে কিন্তু ঠিকভাবে কেউই ব্যাটিং করতে পারেনি, উপর্যুপরি 4-4টা উইকেট তারা হারিয়েছে। হৃদয় বল করলেন, লফটার শট স্ল্যাশ কন্ট্রোলে খেলতে পেরেছেন সেটি বলা যাবে না, ডিপ কাভার উপর দিয়ে খেলতে চেয়েছিলেন, তবে বল চলে যায় ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে অনেকটা, সেখান থেকে করে ফেরত দেওয়ার আগেই 1 এবং 2 রান বাপ্পির ব্যাট থেকে। খালেদ হাসান বাপ্পি চমৎকার বল করেছেন গতকালকে, এবং তারা 20 বলের 17 রান ডিফেন্ড করেছে, এটা খুবই রেয়ার, টি টোয়েন্টি ক্রিকেট বা হ্যান্ডবলস কাপে দেখা যায় না, সেটি কিন্তু কালকে করেছে। চার উইকেট হারিয়ে হৃদয় চমৎকার বল করছেন, যদিও 5 রান দিয়েছেন, তবে একটা বল বাকি রয়েছে। স্লোয়ার ফুলটস ধরনের ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে আলতো করে গাইড করে দিয়েই 1 এবং 2 রান, গ্যাপটা খুঁজে পেয়েছিলেন। 13 ওভার শেষে 74 চার উইকেট হারিয়ে আরসিসি। বোলিংয়ে শামিম হোসাইন, ওহো এক্সেলেন্ট ডেলিভারি, ঠিকভাবে খেলতে পারেননি, 1 রান তো হলো, 2 রান নেবেন কিনা, এবং 2 রানের জন্য ছুটলেন, আবেদন ছিল একটা জোরালো আবেদন, তবে সে আবেদনে সাড়া দিলেন না, মুরাদ পারভেজ ব্যাট ইনভলভড এমনটাই জানিয়ে দিলেন, অর্থাৎ ব্যাটের ভেতরের কানায় লেগে পরবর্তীতে প্যাডে লেগে বল কিন্তু চলে যাচ্ছিল লং স্টপ যদি সীমানার দিকে, তবে থার্ড ম্যান থেকে দৌড়ে এসে যতক্ষণে ফিল্ডিং ততক্ষণে 2 রান, এবং এই রান দুটো এসছে সালেহিন ইবনাহিয়ানের ব্যাট থেকে। এবং এই মুহূর্তে বোল্ড হয়ে গেলেন, অর্থাৎ আগের বলে আবেদন ছিল, তবে এবারে অবশ্য বোল্ড হয়ে গেলেন ওখানে সালেহিন ইবনাহিয়ান, এবং দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে বিগ বিগ ট্রাবলে কিন্তু পড়ে গেল আরসিসি। ৭৬ রান এবং স্কোর বোর্ডে তুলতেই 5-5টা উইকেট হারিয়েছে আরসিসি, ক্যাপ্টেনের জন্য লং ওয়াক ব্যাক। দেখুন অ্যাকশন রিপ্লেতে, এক্সেলেন্ট চেঞ্জ অফ পেস, স্লোয়ার কাটার,
যেটা খুব করতে পছন্দ করেন শামীম হোসাইন, এবং সেটাই কিন্তু করলেন। ওয়াও, এক্সেলেন্ট ডেলিভারি, ব্যাটকে ফাঁকি দিয়ে স্ট্যাম্পে গিয়ে আঘাত আনলো সালিয়ান এফ নাহিয়ান, দলীয় ক্যাপ্টেন, তিনি আউট হয়ে ফেরত গেলেন। পাঁচ উইকেট হারিয়ে এই মুহূর্তে অনেকটা বিপদে পড়ে গেল আরসিসি। নিউ ব্যাটার বনি আমিন জ্যাকি, গত ম্যাচে 19 বলে 36 রান করে ক্যামি ইনিংস খেলেছিলেন, যদিও শেষটা করতে পারেননি, আউট হয়ে গিয়েছিলেন, তারপরও তার দল জিতেছিল এক রানে। তবে এই মুহূর্তে এখনও যারা আছেন অন্তত ভালো ব্যাটিং করতে পারেন, বিশেষ করে খালিদ হাসান বাপ্পি এবং বনি আমিন জ্যাকি, দুজনেই চমৎকার অলরাউন্ডার এবং ব্যাট হাতেও কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছেন গতকালকে। দেখা যাক আজকে বনি আমিন জ্যাকি সেই ফর্মটা ধরে রাখতে পারেন কি না। আর সিসি 76 পাঁচ উইকেট হারিয়ে। স্টাম্পের মধ্যে আলতো করে ঘুরিয়েছেন একটি, ৭৭ পাঁচ উইকেট হারিয়ে 68 বল থেকে 77 রান সংগৃহীত হয়েছে। এবং এই ওভারে আরও একটা উইকেট শামীম হোসাইনের চমৎকার একটা ডেলিভারিতে ক্যাপ্টেনকে প্যাভিলিয়ন পাঠিয়েছেন। ও আবারও স্লোয়ার ডেলিভারি, এবারে অবশ্য বুদ্ধিদীপ্ত ব্যাটিং দেখে শুনে খেলেছেন, আলতো করে ঠেলে দিয়ে এই রান 78 এই মুহূর্তে। পাঁচ উইকেট হারিয়ে 78 69 বল থেকে 78 রান সংগৃহীত হয়েছে, অর্থাৎ 14তম ওভারের খেলা আমরা রয়েছি। 100 বলের ক্রিকেট 5 বলে ওভার, মনে রাখা ভালো, এবং 20 ওভারে শেষ হবে তবে 100টা বল কাউন্ট হবে। এই মুহূর্তে 70তম বল নিয়ে আসবেন শামীম হোসাইন, লেফট আর্ম সিমার, এবার অবশ্য লেন্থ ডেলিভারি কবজের মোচড়ে ঘুরিয়েছেন, তবে ওয়াইডিশ লঙ্ঘন থেকে ফিল্ডিং একটি রান। এবং এরই সাথে 14 ওভারের খেলা শেষ, 79 পাঁচ উইকেট হারিয়ে আর সিসি। খালেদ বিন হাসান এবং বনি আমিন জ্যাকি 18 বলে 13 রান করেছেন। নজরুল ইসলাম সুজন, ও ওয়াট এ ডেলিভারি, গুড লেন্থে বড় বল, ছোট্ট টার্ন, এবং ব্যাটে বলে করতে পারেনি নজরুল ইসলাম সুজনকে। এই পিচে খেলাটা কঠিন হয়ে যাবে, শুরু থেকে বলছিলাম, হাবিবও বেশ ভালো বল করেছেন। এই মুহূর্তে সুজন যাচ্ছেন আরও একটি বল নিয়ে, এবারে শর্ট অফ লেন্থের, তবে কুইকার একটু লাফিয়ে উঠেছে, ঠিকভাবে খেলতে পারেনি, আলতো করে ঘুরিয়েছেন একটি রান। বনি আমিন জ্যাকি 4 বল থেকে 3 করেছেন, আর সিসি 80 এই মুহূর্তে 5 উইকেট হারিয়ে। শুরুটা বেশ ভালো ছিল, 20 বলে 42 রান তারা সংগ্রহ করেছিল। এবারে ফ্লাইটে ডেলিভারি, কাভার ড্রাইভ, তবে ঠিকভাবে কানেকশনটা হয়নি, শর্ট এক্সট্রা কাভারে ফিল্ডার আছেন বলের লাইনে, কোনো রান নয়, ডট বল। এবং প্রথম 20 বলে 42 রান, কোনো উইকেট হারায়নি আর সিসি। এবারে লফটেড শট স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, তবে ফিল্ডার আছেন, ফিল্ডার তালুবন্দি করলেন, এবং এরই সাথে উইকেটের পতন, অর্থাৎ খালিদ হাসান বাপ্পি 20 বল থেকে 13 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন, ষষ্ঠ উইকেটের পতন। লং অনে দাঁড়িয়েছিলেন ফিল্ডার, তিনি কিন্তু তালুবন্দি করেছেন। দেখুন অ্যাকশন রিপ্লে, লফটেড একটা শট,
আরও একটি অ্যাঙ্গেল থেকে দেখুন, লফটের শট, তবে ফিল্ডার একদমই সেটার ছিলেন, দারুণ ক্যাচ নিয়েছেন জার্সি নাম্বার 7 ওই সুপার জায়ান্টসের সাইফুল ইসলাম সাইফুল, তিনি কিন্তু তালুবন্দি করেছেন, সাবস্টিটিউট খেলোয়াড় ফিল্ডিং করছেন এই মুহূর্তে। আশি ছ উইকেট হারিয়ে আরসিসি গতকালকে যে ব্যাটিং, গতকালকে এর চাইতেও একটু স্লো ট্র্যাক ছিল, সেখানে বেশ ভালো ব্যাটিং করেছিল, তবে আজকে ওয়ান অফ দ্য বেটার ট্র্যাক, কোনো রান নয়, ডট বল। নজরুল ইসলাম সুজন, তিনি কিন্তু উইকেটের দেখা পেলেন। আরও একটি ওভার, অর্থাৎ 15 ওভার শেষে 86 উইকেট হারিয়ে নিউ ব্যাটার রাকিব নেমেছেন, জুটি বাঁধবেন জ্যাকির সাথে। 3 ওভার বল করে নজরুল ইসলাম সুজন 11 রান খরচায় 1 উইকেট। এই মুহূর্তে মাহমুদ জামানকে দেখতে পাচ্ছি, রাইট আর্ম অফ ব্রেক বোলার, মাহমুদ জামান একটা উইকেট পেয়েছেন, চমৎকার জোরের উপরে বল করতে পছন্দ করেন। আরো একটি বল, একটি রান, হাসানান ব্রাদার্স প্রেজেন্টস সিপিএল দ্য অ্যামেচার্স 100 বলস কাপ সিজন 3 আয়োজনে একে কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড, সার্বিক তত্ত্বাবধানে কেয়ার হাসান, যার অক্লান্ত পরিশ্রমের সার্থক এবং বাস্তব রূপ নিঃসন্দেহে তৃতীয়বারের মতো ঢাকার মধ্যে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট এবং ঢাকার বাইরেও কিন্তু। ও, এবারে ফ্লাইট দিয়েছেন, লফটের শট, ফিল্ডার আছেন, থাকলে কি হবে, লং অনের উপর দিয়ে 6 মার এবং তৃতীয় ছক্কা ইনিংসের। এর আগে অবশ্য দুটো মেরেছিলেন আলী হোসেন মিড, এরপরে আসলে কেউই ম্যাক্সিমাম মারতে পারেনি, সব মিলিয়ে তৃতীয় ছক্কা ইনিংসের বনি আমিন জ্যাকি। দেখুন, একটু সাফল করে অফসাইডে উঠে এসে লফটেড শট কোনো রকমে ক্লিয়ার করেছেন একটুর জন্য, ফিল্ডার ছিলেন লং অনে, তবে তার হাতের অনেকটা ওপর দিয়ে চলে যায় সীমানার বাইরে 88। এবারে স্ট্যাম্পের মধ্যে আলতো করে ঘুরিয়ে দিয়েছেন আরও একটি রান, এবং এর সাথে মাহমুদ জামান তার আরও একটি ওভার শেষ করলেন 80 বল শেষে 89, অর্থাৎ আরও 4 ওভার বাকি রয়েছে, অর্থাৎ 20 বল বাকি রয়েছে, দেখা যাক শেষ 20 বল থেকে কতগুলো রান করতে পারে আরসিসি। এই মুহূর্তে কোটা শেষ ওভার করছেন নজরুল ইসলাম সুজন, চমৎকার একটা দল সাজিয়েছে সুপার জায়ান্টস নিঃসন্দেহে, কয়েকজন অলরাউন্ডার পাশাপাশি শামিম হোসাইনের অন্তর্ভুক্তি, চমৎকার বল করেছেন আজকে, এবং টপ অর্ডারে হাবিব রহমান, তাকে হয়তো আমরা দেখতে পাবো, সব মিলিয়ে একটা ব্যালেন্সড দল এই টুর্নামেন্টে। সুপার জায়ান্টস প্রথমবারের মতো খেলছে, ও আবেদন, জোরালো আবেদন এবং আউট, সজোরে চালিয়েছিলেন অনসাইডে এবং ব্যাটের বাইরের কানায় লাগলো, গুড ক্যাচ বিহাইন্ড দ্য স্ট্যাম্পস শোয়েব, তিনি তালুবন্দি করেছেন, গ্লাস বন্দি করেছেন ইনফ্যাক্ট। দেখুন অ্যাকশন রিপ্লে, নজরুল ইসলাম সুজনের দ্বিতীয় শিকার, একটু টেনে দিয়েছিলেন অনসাইডে ঘোরানোর চেষ্টা, কুইকার ডেলিভারি, এবং মুরাদ পারভেজ তিনি হাত উঁচিয়ে দাঁড়িয়ে দিলেন
বনিয়া আমিন জ্যাকি ইউ হ্যাভ টু গো, এবং তিনি আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন। নিউ ব্যাটার মিজান, মিজান তিনি যাচ্ছেন গুটি গুটি পায়ে, দারুণ বল করেছেন গতকালকে, এবং এই মুহূর্তে ক্যাপ্টেনের নির্দেশ সবগুলো ওভার খেলে আসতে হবে এমনটা আমরা দেখছিলাম, ডাগ আউট থেকে বলছিলেন। অর্থাৎ সাত সাতটা উইকেটের পতন কিন্তু ঘটে গিয়েছে। মিজানুর রহমান মিজান এবং রাকিব দুজনে আছেন, একমাত্র পিঞ্চ হিটার অলরাউন্ডার বনিয়া আমিন জ্যাকি তিনি ছিলেন, তিনি আউট হয়ে গেলেন। অর্থাৎ এক্সিলারেটর দায়িত্ব বা রানের চাকাটা যে সচল কে রাখবে, দ্রুত রানগুলো কে তুলতে পারবে সেটি দেখার বিষয়। নিউ ব্যাটার মিজান তিনি প্রস্তুত, যাচ্ছেন সুজন জায়গা করে নিয়ে কাট শট খেলার চেষ্টা, অফ স্টাম্পের বাইরে কুইক হিট ডেলিভারি সুজনের কাছ থেকে, কোনো রান নয়, জট বল, এবং একটা জায়গায় বল করছেন সুজন, গুড লেন্থ বা তার আশেপাশে, অর্থাৎ খুব একটা শর্ট বল করছেন না এবং ফ্লাইটও দিচ্ছেন না, অর্থাৎ উইকেটের জন্য প্রলুব্ধ করছেন না ব্যাটারদেরকে, অন্তত ফ্লাইট দিয়ে লফটেড খেলার সুযোগ কিন্তু দিচ্ছেন না ব্যাটারদের, যেটা দেখা যায় লেগ স্পিনাররা বা লেফট আর্ম স্পিনাররা একটু ফ্লাইট দেন উইকেটের প্রত্যাশায়, সেক্ষেত্রে কিন্তু নজরুল ইসলাম সুজন মূলত জোরের উপরে বল করে থাকেন। আরও একটি ডেলিভারি, এখনও পর্যন্ত এ ওভার থেকে কোনো রান আসেনি, চার বলে একটা উইকেট পড়েছে, কোটা শেষ ওভার করছেন নজরুল ইসলাম সুজন। ওভারের শেষ বল তার কোটার, এবারে জায়গা করে নিয়ে কাট শট, পয়েন্টে ফিল্ডার আছেন, এক্সেলেন্ট ওভার, হোয়াট অ্যান ওভার, উইকেট মেডেন নজরুল ইসলাম সুজন, রান যা ছিল তাই 89, সাত উইকেট হারিয়ে আরসিসি। বোলিংয়ে শামীম হোসাইন যথাযথ আক্রমণে, দু ওভারে সাত রান, দুটো উইকেট, মহামূল্যবান দুটো উইকেট, 89, সাত উইকেট হারিয়ে আরসিসি। একে একে সাত সাতজন ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরেছেন, এই মুহূর্তে বোলিং অলরাউন্ডার রয়েছেন মাঠে, দেখা যাক। ও আনইভেন বাউন্স শামীম হোসাইনের কাছ থেকে, ব্যাটের শোল্ডারে লাগে, কোনো রকমে বিপদ থেকে বেঁচে গিয়েছেন, এখানে ব্যাটার একটুর জন্য ফিল্ডার অব দি ক্যারি করেনি, কোনো রান নয়, কোনো বিপদ নয়। ডট বল, তবে চমৎকার একটা ডেলিভারি ছিল এখানে শামীম হোসাইনের। দেখুন, ও হোয়াট এ ডেলিভারি, হঠাৎ করে লাফিয়ে ওঠা বলটা, একটুর জন্য শর্ট থার্ডে মাহমুদ জামান তিনি ছিলেন, ও রান আউটেরও সুযোগ ছিল, এক বলে দুবার আউটের একটা সুযোগ কিন্তু তৈরি করেছিলেন, তবে মাহমুদ জামান তিনি ডিরেক্ট হিট করতে পারেননি শর্ট থার্ডে থেকে। কোনো বিপদ নয়, এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি ডট বল। 89 রান যা ছিল তাই, অর্থাৎ সর্বশেষ সাত বল থেকে কোনো রান আসেনি। রাকিব চার বলে এক রান করেছেন, মিজানুর রহমান চার বল থেকে রান করতে পারেননি স্ট্রাইক এন্ডে। রাকিব যাচ্ছেন শামীম, ডাউন দ্য ট্র্যাকে গিয়ে খেলার চেষ্টা, স্লোয়ার ডেলিভারি, এক্সেলেন্ট চেঞ্জ অফ পেস,
দারুণ বোলিং শামীম হোসাইনের কাছ থেকে। শামীম এখনো পর্যন্ত কোনো রান দেননি এই ওভারে, তিন বল থেকে তিনটি ডট। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি নিয়ে, এবারে স্কোপ করার চেষ্টা, বোল্ড হয়ে গেলেন, একদম ওপেন ছিল তিনটা স্ট্যাম্পস, সেখান থেকে বেরিয়ে এসে প্যাডেল স্কোপ করার চেষ্টা, ব্যাটে খেলতে পারেননি, স্ট্যাম্পে কি আঘাত আনলো, অষ্ট উইকেটের পতন। আরসিসি 89, সর্বশেষ ন বল থেকে কোনো রান হয়নি, দুটো উইকেটের পতন ঘটেছে, একদমই নিয়ন্ত্রিত বোলিং আরসিসি তাদেরকে একদমই চেপে ধরেছে। নিঃসন্দেহে সুপার জায়ান্টস দুর্দান্ত বোলিং করেছে এবং ক্যাপ্টেন তিনি যে কথাটা বলছিলেন টসের সময় যে আর্লি মশার থাকবে এবং ফিল্ডিং নিতে চান তারা, সেটি কিন্তু প্রমাণ করেছে বোলাররা, ক্যাপ্টেনের সিদ্ধান্তটা যে যথার্থ ছিল সেটি কিন্তু প্রমাণ করেছে। অ্যাকশন রিপ্লেতে দেখুন স্কুপ করার চেষ্টা, তবে ব্যাট বল কোনোটা সাড়া দেয়নি, স্ট্যাম্পে গিয়ে আঘাত আনলো। নিউ ব্যাটার সজীব কর, দেখা যাক এই ওভারটা কি উইকেট মেডেন যাবে কিনা। গত ওভার উইকেট মেডেন ছিল, এই ওভারে চার বল থেকে এখনো রান আসেনি, একটা উইকেট এসছে, অষ্টম উইকেটের পতন ঘটেছে আরসিসির। যাচ্ছেন শামীম ওভারে শেষ বলটি নিয়ে, বল করলেন ব্লক হলে সোজা ব্যাটে লং অফে পাঠিয়ে দিলেন একটি রান, এবং শেষ বল থেকে একটি রান, 90 আরসিসি 8 উইকেট হারিয়ে 90 বল শেষে একদম কাটায় কাটায় 90। এক্সেলেন্ট কামব্যাক বলতেই হবে, এবং ক্যাপ্টেনের কথা বলতে হয় সুপার জায়ান্টসের যে রোটেশনগুলো করেছে বোলিংয়ে, বিশেষ করে প্রথম চার ওভারে 42 রান, সেখান থেকে এক্সেলেন্ট কামব্যাক, একদমই প্রতিপক্ষকে চেপে ধরেছে এবং তার বোলাররা অবশ্যই সেই কাজটা সহজ করে দিয়েছে। চমৎকার বোলিং, বিশেষ করে নজরুল ইসলাম সুজন, শামীম হোসাইন, হাবিব রহমান এবং মাহমুদ জামান প্রত্যেকেই তাদের জায়গা থেকে দারুণ পারফর্ম করেছে, এবং এই মুহূর্তে মনোর হোসেন আরও একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার স্ট্রাইক বোলার, যদিও এখনও পর্যন্ত কোনো উইকেটের দেখা তিনি পাননি, শুরুতে বেশ ভালো বল করেছেন, দু ওভারে 7 রান দিয়েছেন মনোর হোসেন, আক্রমণে তিনি এসেছেন, এবং অবশ্যই প্রশংসা করতেই হবে সুপার জায়ান্টসের ক্যাপ্টেনের। মনোর হোসেনের মতো বোলার তিনিও কিন্তু একটা ওভার কম করতে পারবেন, কারণ যখন দেখলেন স্পিনাররা ভালো করছে ঠিক তখন কিন্তু স্পিনারদেরকে তিনি করিয়ে নিয়েছেন, এবং তার দলে অপশনস রয়েছে অনেক, 6-7 বোলিংয়ের অপশন রয়েছে, সো সেই চিন্তা ভাবনা থেকে হয়তো একটা ওভার করতে পারছে না মনোর হোসেন, তবে ভালো বল করেছেন, দু ওভারে 7 রান দিয়েছেন এবং তৃতীয় ওভারের শুরুটাও বেশ তার কোটার বেশ ভালো করেছেন, 91 বল থেকে 90 রান এই মুহূর্তে, প্রথমবারের মতো 6-এর নিচে রান রেটটা নেমে গেল, যেখানে শেষ দিকে রান রেট হাই থাকার কথা সেখানে নিচে নেমে গেল 91, একটি রান। হাসান অ্যান্ড ব্রাদার্স প্রেজেন্টস সিপিএল দ্য অ্যামেচার্স 100 বলস কাপ সিজন 3 আয়োজনে একে কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড। মনোয়ার অবস্থানের বাইরে জায়গা করে চমৎকার শট, বল যাচ্ছে ডিপ কাভারে, সেখানে ফিল্ডার আছেন, কোড়ে ফেরত দেওয়ার আগেই একটি রান, যেখানে চার চক্কা মারা উচিত এই মুহূর্তে সেখানে কিন্তু উইকেট পড়ে যাওয়ার কারণে সিঙ্গেলে ডিল করছে, অন্তত শেষ বলগুলো খেলে অন্তত 100 রানও যদি করা যায়, এখনও 7টা বল বাকি রয়েছে, 7 বল থেকে 8 রান করতে পারলে কিন্তু 100 রান হবে, অন্তত বোলাররা কিছুটা হলেও
আশা দেখতেই পারেন, 100 বল থেকে 100 রান যদি ডিফেন্ড করা যায়, দেখা যাক সেটি তারা করতে পারে কিনা। মনারো সাইন বল করলেন, লফটার শট, তবে স্লোয়ার ফিল্ডার আছেন মিড উইকেট এবং সহজ ক্যাচ তার জন্য, আরও একটা উইকেট এবং আরিফ দারুণ একটা ক্যাচ নিয়েছেন এবং এরই সাথে নবম উইকেটের পতন, 92 9 উইকেট হারিয়ে আরসিসি। চমৎকার একটা স্লোয়ার ডেলিভারি ছিল ওখানে মনার হোসাইনের কাছ থেকে এবং তিনি অবশ্য তার ভালো বলে বল করার সুফল তিনি পেলেন। অবশ্যই অন্তত তৃতীয় ওভারে তার কোটার এসে তিনি একটা উইকেট এবং ইনিংসের 19তম ওভারে এসে তার উইকেটে দেখাটি পেলেন, নবম উইকেট হারিয়েছে এই মুহূর্তে আরসিসি। নিউ ব্যাটার চপল, তিনি এসছেন বদিউজ্জামান চপল। গতকালকে মোটামুটি ভালো বল করেছেন, যদিও শেষ ওভারে একটু এক্সপেন্সিভ ছিলেন, তবে তার দল কিন্তু জিতেছে 1 রানে গতকালকে। যাচ্ছেন ওভার শেষ বলটি নিয়ে মনার হোসাইন, বল করলেন স্টাম্পের উপরে আলতো করে ঘুরিয়ে দিয়েছেন, ও সিঙ্গেলটা রিফিউজ করলেন ওখানে চপলের কাছ থেকে। মিজানুর রহমান শেষ ওভারের স্ট্রাইকটা হয়তো রাখতে চাচ্ছেন, দেখা যাক মিজানুর রহমান এবং তারা কথা বলে নিচ্ছেন, হয়তো বা তিনি লং হ্যান্ডেলে ব্যাটিং করবেন শেষ ওভারে, 5 বল থেকে অন্তত যদি 10টা রানও নিতে পারেন বা তারও বেশি যদি নেওয়া সম্ভব হয় বোলাররা অন্তত কিছু করার সুযোগ পাবে, দেখা যাক সেটি করতে পারে কিনা। শামীম হোসাইন 8 রান খরচায় 3-3টা উইকেট, আবার আসছেন তিনি এবারে স্লোয়ার ডেলিভারি, এখানে মিজানুর রহমান মিজান ব্যাটে বলে করতে পারলেন না, ডট বল। এবারে ড্রাই বল যাচ্ছে ডিপ এক্সট্রা কাভারে, সেখানে ভালো ফিল্ডিং এবং 1টি রান হলো এবং অবশ্যই সিঙ্গেল তিনি নিলেন, তবে আগের ওভারে কেন তিনি নিলেন না সেটাই এখন বুঝতে পারছি না, রান দরকার ছিল, তিনি যদি সিঙ্গেলই নেবেন তাহলে কেন শেষ বলে নিলেন না, আরও একটা রান হয়তো বাড়তে পারত। যাই হোক সব কিছু খেলার অংশ, এই মুহূর্তে 93 9 উইকেট হারিয়ে আরসিসি। চপলের জন্য ফিল্ডিংয়ের একটু রদ বদল, ডিপ থার্ড ম্যানকে একটু সামনে আনা হয়েছে, এবারে বোলার্স ব্যাক ড্রাইভ, 1টি মিজানুর রহমান চপল এবং মিজানুর রহমান মিজান এবং বদিউজ্জামান চপল, শর্ট অফ লেন্থ ডেলিভারি, পুল শট, এবং দিস ইজ হোয়াই হি ইজ নট টেকিং দ্য সিঙ্গেল ইন দ্য লাস্ট ওভার, হোয়াট এ শট। দলের অন্যতম প্রিমিয়াম ফাস্ট বোলার তাকে ছক্কা মারলেন শামীম হোসাইনকে, মিজানুর রহমান মিজান 7 বলে 9 বল থেকে 7 রানে পৌঁছে গেছেন, 17 রান পূর্ণ হলো, একটু শর্ট অফ লেন্থের যখনই জায়গাটা পেয়েছেন ঠিক তখনই ব্যাকফুটে পুল শট, 17 রান পূর্ণ হয়েছে, 100 এই মুহূর্তে স্কোর বোর্ডে কাটায় কাটায় 9 উইকেট হারিয়েছে আরসিসি। ইনিংসের শেষ বল 99 বল থেকে এই মুহূর্তে 100 রান সংগৃহীত হয়েছে শেষ বল।
এবং এই মুহূর্তে বলটাও কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছে, এত বড় একটা ছক্কা মেরেছেন এবং একটা বল দেওয়া হচ্ছে। এবারে আবারও চালিয়েছেন এবং বল চলে গেছে সীমানার বাইরে, শেষ বলে আরো একটা বাউন্ডারি, 104 অন্তত শেষ ওভারে 12 রান এসেছে এবং 20 রানে কোটা শেষ করলো শামীম হোসাইন। 4 ওভার 20 রান 3 উইকেট নিজের নামের পাশে। অ্যাকশন ডিপ্লেতে একটু ফুলার লেন্থের চমৎকার শট এবং বল ডিপ এক্সট্রা কাভার দিয়ে সীমানার বাইরে। হাবিব রহমান তিনি লং অফ ফিল্ডিং করছিলেন, তবে অনেকটা দূর থেকে দৌড়ে এসে তার জন্য বলটা ধরা কঠিন ছিল এবং এরই সাথে প্রথম ইনিংসের পরিসমাপ্তি, অর্থাৎ সুপার জায়ান্টস তাদের জন্য লক্ষ্যমাত্রা 105। এবং এখন খেলার বিরতি, আমরাও চলে যাব বিরতিতে, তবে যখনই দ্বিতীয় ইনিংস শুরু হবে অর্থাৎ চেসটা কীভাবে করে সুপার জায়ান্টস সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি কমেন্ট্রি বক্স থেকে আমি শামীম আহমেদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।
এই মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। হাসান অ্যান্ড ব্রাদার্স প্রেজেন্টস সিপিএল দ্য অ্যামেচার হান্ড্রেড বলস কাপ সিজন থ্রি আয়োজনে একে কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড। আজকে দিনের প্রথম ম্যাচ, টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। গতকালকে শুরু হয়েছে, তিনটি ম্যাচ সফলভাবে শেষ হয়েছে, তবে এই মুহূর্তে চতুর্থ ম্যাচ এবং দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ, যেখানে আরসিসি তাদের প্রতিপক্ষ সুপার জায়ান্টস, দুই উদ্বোধনী ব্যাটার সুপার জায়ান্টসের শোয়েব মাহমুদ এবং নাইম ইমরান সালিম। নাইম ইমরান সালিম দলীয় ক্যাপ্টেন। রেডম ফার্স্ট ইনিংসের প্রথম বল, ও নো বল বাপ্পির কাছ থেকে, প্রথম বল ওভার স্টেপিং, নো বল নাইম ইমরান সালিম। তার জন্য একটা বড় সুযোগ অন্তত হাত খুলে খেলার, যেহেতু পাওয়ার প্লে খেলাটা শুরু হয়েছে, প্রথম ছ ওভার ৩০ বল পাওয়ার প্লের খেলা। তো অবশ্যই যখন নো বল আপনি পাবেন, একটা ফ্রি হিট, রান আউট ছাড়া কোনো আউট নেই, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। ফ্রি হিট, ও ব্যাটে বলে করতে পারলেন না ফ্রি হিট বলটা। খালিদ হাসান বাপ্পি ডাউন দ্য ট্র্যাকে গিয়ে খেলার চেষ্টা, তবে এর আগের বলটা অবশ্য ফ্রির ছিল, সেটা তিনি ঠিকভাবে খেলতে পারেন। এর পরের বলটা অবশ্য ট্র্যাকে গিয়ে ওভার দ্য টপ খেলার চেষ্টা, তবে ঠিকভাবে কানেকশনটা হয়নি নাইম ইমরান সেলিম। বাপ্পি ও স্ট্যাম্পের মধ্যে একটু লাফিয়ে ওঠা বল, রান আউটের সুযোগ, রান আউটের সুযোগ, এবং ক্যাপ্টেন আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। প্রথম উইকেটের পতন, দলীয় রান এক, এক উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। নিউ ব্যাটার ফয়সাল আহমেদ, তিনি অবশ্য নন স্ট্রাইক এন্ডে থাকবেন যেহেতু রান আউট হয়েছে। সেতু ওয়েল ডান, বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে গ্লাভস বন্দি করেছেন, আউট সুইং করে বেরিয়ে যাচ্ছিল, ইনফ্যাক্ট ইন সুইং করে বেরিয়ে যাচ্ছিল, লেগ মিডল স্ট্যাম্পে পড়ে আরও সুইং করছিল, তখন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে গ্লাভস বন্দি করলেন ওখানে সেতু। গতকালকে দুর্দান্ত উইকেট কিপিং করেছেন, একটা রান আউটও করেছেন, ক্যাচ ধরেছেন। এবারে টপেজ, এলো পাতাড়ি শট, ফিল্ডার আছেন থার্ড ম্যানে, তালুবন্দি করলেন এবং এর সাথে আরও একটা উইকেট, অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন। শোয়েব মাহমুদ, তিনি আউটে ফেরত যাচ্ছেন, দলীয় রান ২, ঠিক তখনই দ্বিতীয় উইকেটের পতন। অ্যাকশন রিপ্লে, টপেজ এবং
চমৎকার ক্যাচ। আরো একটি অ্যাঙ্গেল থেকে আরো একটা উইকেট এবং দুই রানে দুই উইকেট পড়ে গেল সুপার জায়ান্টসের। এই মুহূর্তে নিউ ব্যাটার হাবিব রহমান অলরাউন্ডার, চমৎকার বল করেছেন, চার ওভারে 26 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। এরপরে অবশ্য এই মুহূর্তে ব্যাটিংয়ে তার গুরু দায়িত্ব ফয়সাল আহমেদ আছেন তার সাথে, দেখা যাক একটা লম্বা পার্টনারশিপ গড়তে পারেন কি না দলের বিপদের মুহূর্তে। একদম দু রানে দুটো উইকেট, খুবই ভালো একটা শুরু। এই 105 রানের লক্ষ্য মাত্র 96 বল থেকে এখন 103 রান দরকার সুপার জায়ান্টস তাদের। প্রথমবারের মতো স্ট্রাইকে হাবিব রহমান অফ স্টাম্পের বাইরে, আর সুইং করে বেরিয়ে গেল, ব্যাটে বলে হলো না, ডট বল। অবশ্য ওয়াইড হয়েছে, আর সুইং করে অনেকটা বেরিয়ে গেছে। অবশ্য দুঃখিত, অতিরিক্ত আকারে একটি রান, অতিরিক্ত আকারে ওয়াইড হয়েছে। অবশ্য আউটসুইঙ্গের এতটাই বাইরে গিয়েছে, আম্পায়ার ওয়াইড ডেকেছেন রানা। এবার অবশ্য স্ট্যাম্পের মধ্যে ব্যাকফুটে গিয়ে সফট হ্যান্ডে খেলেছেন, কোনো রান নয়, ডট বল। সেই সাথে ওভার অর্থাৎ 5 বল শেষে 4 রান, দুটো উইকেট হারিয়েছে সুপার জায়ান্টস। এই মুহূর্তে মাহমুদ হাসান চয়ন, তিনি এসেছেন স্পিন অ্যাটাক, যেহেতু স্পিনাররা বেশ ভালো করেছে ওই প্রতিপক্ষ দলের সুপার জায়ান্টসের, সেই চিন্তাভাবনা করে হয়তো সালেহিন ইবনাহিয়ান দলীয় ক্যাপ্টেন আরসিসির, তিনি শুরুতেই স্পিন অ্যাটাক অর্থাৎ প্রথমে একজন পেসার, পরবর্তীতে কিন্তু অপর প্রান্ত থেকে স্পিন অ্যাটাক। মোহাম্মদ রানা এবং মাসুদ পারভেজ
মুরাদ পারভেজ দুই অনফিল্ড আম্পায়ার। একশো পাঁচ রানের লক্ষ্যমাত্রা সুপার জায়ান্টসের জন্য, হাঁটু গেড়ে সুইপ করার চেষ্টা, আবেদন ছিল তবে ডাউন দ্য লেগ অনেকটাই বাইরে, ব্যাটে বলে করতে পারেননি টড বল। অবশ্য স্ট্যাম্পের মধ্যে ছিল একটু ব্যাক অফ লেন্থের ডেলিভারি, একটু স্লোয়ার, গতিটাও কমিয়ে দিয়েছেন তুলনামূলকভাবে এবং কোনো রান নয়। নিজে বল নিজে ফিল্ডিং করেছেন ডট বল, আম্পায়ার মাঝখান থেকে দৌড়ে গিয়ে বল করেন, এবারে জায়গা করে নিয়ে চমৎকার শর্ট বল যাচ্ছে সীমানার দিকে এবং গ্যাপ খুঁজে পেয়েছেন যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে এবং বল চলে গেল সীমানার বাইরে। আরও চারটি রান এই মুহূর্তে, প্রথম চারের মার ইনিংসের হাবিব রহমান, তার ব্যাট থেকে নয়, দু উইকেট হারিয়ে সুপার জায়ান্টস ন বল থেকে ন রান এবং রেকর্ড রানেডও বল রানে বল এই মুহূর্তে 91 বল থেকে 96 রান দরকার, খুব একটা কঠিন কাজ নয় এবং হাবিব রহমান থাকলে সেটা তিনি খুব সহজেই করতে পারেন। এবারে স্টাম্পের মধ্যে নিচু হয়ে যাওয়া বলটা লঙ্গনে পাঠিয়েছেন একটি রানের জন্য, সেই সাথে দু ওভার শেষে 10, দু উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। দশ বল শেষে 10, দু উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। হাবিব রহমান পাঁচ বলে ছ রান করেছেন, র্যান্ডম ফাস্ট মিডিয়াম বোলার খালিদ বিন হাসান, খালিদ হাসান বাপ্পি ইনফ্যাক্ট, আবারও স্টাম্পের অনেক বাইরে ওয়াইড অতিরিক্ত আকারে। আরও একটি রান, 11, দু উইকেট হারিয়ে সুপার জায়ান্টস, লক্ষ্যমাত্রা 105। এই মুহূর্তে ঠিকভাবে খেলতে পারেননি টড বল। এই মুহূর্তে বাপ্পি ও চমৎকার ডেলিভারি, তবে ঠিকভাবে খেলতে পারেননি, ব্যাটের ভেতরের খানায় লেগেছে একদমই টু এন্ডে। একটি রান, আলী হোসেন মির তিনি ফিল্ডিং করছেন, একটি রান হাবিবের ব্যাট থেকে, হাবিব পৌঁছে গেলেন 7 বল থেকে 7 রানে, 12, দু উইকেট হারিয়ে এবং 12 বল থেকে 12 পাওয়ার প্লে খেলা চলছে। শুরুতে যে বিধ্বংসী ব্যাটিংটা করেছিল 20 বলে 42 রান, সেটা কিন্তু ধরে রাখতে পারেনি আরসিসি। বাপ্পি যাচ্ছেন, ও এক্সেলেন্ট ডেলিভারি, অফ স্টাম্পের বাইরের বল, অফ ড্রাইভ করতে চেয়েছিলেন ব্যাটের পাশ দিয়ে। উইকেট রক্ষক সেতু বেশ ভালো উইকেট কিপিং করছেন, গতকালকেও বেশ ভালো উইকেট কিপিং করেছেন, দুটো রান আউট করেছেন, দলকে জিতিয়েছেন এবং শেষ বলে রান আউট করেছিলেন এবং এক রান নিতে গিয়ে কিন্তু একে রয়্যালসের খেলোয়াড়রা রান আউট হয়ে যায় এবং অল আউট হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু জয় লাভ করে একে রয়্যালস আরসিসি এবং একে রয়্যালস কিন্তু হেরে যায় তাদের প্রথম ম্যাচ। এবারে কিন্তু
সিলিম মিডঅনে ফিল্ডার আছেন, দলীয় ক্যাপ্টেন সালেহিন এফ নাহিয়ান। কোনো রান নয় টটবল, লক্ষ্যমাত্রা 105, খুব একটা কঠিন টার্গেট সেটি বলা যাবে না, তবে ভালো বল করলে ছোট টোটালও কিন্তু ডিফেন্ড করা যায়। গতকালকে 20 বলে 17 রান হয়নি, তো গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, কখন কি হয় সেটি বলা মুশকিল। চেষ্টা করে যাচ্ছে খালিদ হাসান বাপ্পি, এবারে ফুলার লেন্থের অফ ড্রাইভ, মিড অফ এ ফিল্ডার আছেন অবশ্য, তবে তারপরও একটা রান হয়ে গেল, আরও একটি রান। এবং এই মুহূর্তে 15 বল শেষে 13 রান, 68 বোলিং, নিঃসন্দেহে ইকোনমি রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে কিন্তু 6.49, যেটা শুরুতে 5-এর কাছাকাছি ছিল, 5 ছিল ইনফ্যাক্ট, 5-এর একটু উপরে, তবে এটা কিন্তু এই মুহূর্তে 6.49 এই হারে রান তুলতে হবে। এবং স্ট্রাইক এন্ডে ফয়সাল আহমেদ, তেরো দু উইকেট হারিয়ে এই মুহূর্তে বোলিংয়ে বনি আমিন জ্যাকি। ও ফুটওয়ার্কের মাধ্যমে বলটাকে থামানোর চেষ্টা, তবে পরবর্তীতে অবশ্য 3টি রান, যেখানে ভালো ফিল্ডিং হলে হয়তো একটা রান হতে পারতো, সেখানে 3টি রান হয়ে গেল। গুড রানিং দুই ব্যাটারের মধ্যে, 3 রানের জায়গা পরিবর্তন। ১৬ বল থেকে ১৬ রান সংগৃহীত হয়েছে। বনি আমিন জ্যাকি প্রস্তুত, হাবিব রহমান যাচ্ছেন, জ্যাকি জায়গা করে নিয়ে ড্রাইভ, এক্সেলেন্ট কভার ড্রাইভ, বল যাচ্ছে ডিপ কভার দিয়ে সীমানার বাইরে। প্লেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে, দারুণ একটা প্লেসমেন্ট, একদমই ডিপ কভার দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সালিহিন ইবনে আহিয়ান সর এক্সট্রা কভার ফিল্ডিং করছিলেন, তবে তিনি ডাইভ দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না, তার ডান দিক দিয়ে দ্রুত চলে যায় বল সীমানার বাইরে। দেখুন অ্যাকশন রিপ্লেতে অফ স্টাম্পের বাইরের বলটা জায়গা করে নিয়ে চমৎকার ড্রাইভ, এবং বল চলে যায় ডিপ কভার দিয়ে সীমানার বাইরে, একদম পাওয়ার প্লে প্রপার ক্রিকেটীয় শট। এবং এই মুহূর্তে প্রোটেকশন বাড়ানো হয়েছে, অর্থাৎ যেখান থেকে চার হয়েছে সালেহিন ইবনে আহিয়ান সেখানে এসেছেন, দেখা যাক। এবারে পুল শট ওভার দ্য টপ, জাস্ট অন বাউন্স টু বাউন্স, গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, আরও 4টি রান। চমৎকার ব্যাটিং হাবিব রহমানের কাছ থেকে, এবং ফিল্ডারদের সাথে মজা করছেন এই মুহূর্তে, দারুণ ব্যাটিং। এর আগে অফসাইড দিয়ে 4, এরপরে অবশ্য পুল শটে মিডনের উপর দিয়ে অন বাউন্স টু বাউন্স, পরবর্তীতে সীমানার বাইরে। দেখুন খুব একটা ভালো টাইমিং হয়নি, তবে ওয়ারিশ লঙ্ঘন দিয়ে কিন্তু বল চলে যায় সীমানার বাইরে। মিডনে যিনি ছিলেন তার আসলে কিছুই করার ছিল না। আমি প্রস্তুত, ওহো এক্সেলেন্ট ডেলিভারি, ওয়াচ ইট কাম ব্যাক, গুড ডেলিভারি, গুড লেন্থে পড়া বল, স্লোয়ার ব্যাটে বলে করতে পারলেন না, ডট বল। 24 2 উইকেট হারিয়ে সুপার জায়ান্টস দুই ব্যাটার হাবিব রহমান এবং ফয়সাল আহমেদ বেশ ভালো খেলছেন এই মুহূর্তে। কারেন্ট রান রেট 6.32, রিকোয়ার্ড রান রেট কাটায় কাটায় 6, অর্থাৎ 81 বল থেকে 81 রান দরকার। এবারে স্টাম্পের মধ্যে একটু নিচু হয়ে গিয়েছিল, কোনো রান নয় ডট বল। গতকালকে একটা স্পোর্টিং উইকেটে খেলা হয়েছিল, যেখানে 160, 156, 162, 163 এই ধরনের রানগুলোকে তারা ডিফেন্ড করতে সক্ষম হয়েছিল।
লেফট আর্ম স্পিনার চপল জায়গা করে নিয়ে প্রথমবারের মতো আক্রমণে বদিউজ্জামান চপন। বদিউজ্জামান চপল পরবর্তী বল অবস্থানের বাইরে চমৎকার অ্যাওয়ে ফ্রম দ্য বডি জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ খেলতে চেয়েছিলেন ওখানে ব্যাটার ফয়সাল আহমেদ, ব্যাটে বলে করতে পারেননি, কোনো রান নয়, টট বল চপল যাচ্ছেন। এবার অবশ্য অফ স্টাম্পের অনেক বাইরে এবং ওয়াইড লাইনেরও বাইরে থাকায় আম্পায়ার জানিয়ে দিলেন ইটস ওয়াইড, অতিরিক্ত আকারে একটি রান। এবার অবশ্য স্ট্যাম্পের মধ্যে ছিল সফট হ্যান্ডের ডিফেন্স, কোনো রান নয়, ডট বল। এবং বলছিলাম স্পিনার আসলে মূলত বেশ ভালো টার্ন পাচ্ছেন, গতকালকেও দেখেছি এবং আজকে সকালের ম্যাচেও কিন্তু বেশ ভালো টার্ন করেছে মাহমুদুজ্জামান হাবিব। ও চমৎকার টার্ন অ্যান্ড বাউন্স, মাচ কুইকার ব্যাটে বলে হলো না, ডট বল। চপল দলীয় রান 25, এবারে লফটের শট হাওয়ায় ভাসছে বল, ফিল্ডার আছেন, দারুণ ক্যাচ, রানিং ব্যাক এক্সেলেন্ট ক্যাচ বনিয়ামিন জ্যাকি, ওয়েল ডান, দারুণ ক্যাচ, অনেকটা উপরে উঠেছিল এবং মিড অফ থেকে রানিং ব্যাক গিয়ে, নেভার ইজি, সাচ এ বিউটিফুল ক্যাচ। দেখুন চমৎকার একটা ডেলিভারি ছিল, একটু ফ্লাইট দিয়েছিলেন, লেফট হ্যান্ড শট এবং শট এক্সট্রা কভার থেকে অনেকটা ডিপ এক্সট্রা কভার পজিশনে গিয়ে ইনার সার্কেলের বাইরে গিয়ে ক্যাচটা তালুবন্দি করেছেন, ফ্লাইটটা বেশ ভালোই দিয়েছিলেন। এবং সেই সাথে আরও একটা উইকেট, অর্থাৎ ফয়সাল আহমেদ তিনি আউটে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। পঁচিশ, তিন উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। খালিদ হাসান বাপ্পি পেসার আক্রমণে শেষ ওভার পাওয়ার প্লে সেটি তিনি করবেন। পঁচিশ বলে পঁচিশ, তিন তিনটা উইকেট হারিয়েছে সুপার জায়ান্টস। বাপ্পি যাচ্ছেন ডাউন দ্য লেগ, ওয়াইড, ইজি ডিসিশন, মোহাম্মদ রানা অনফিল্ড আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ইটস ওয়াইড, অতিরিক্ত আকারে একটি রান। ২৬, একটি রানও বাড়লো, একটি বলও বাড়লো, একটা উইকেট পেয়েছেন খালিদ হাসান বাপ্পি। অফ স্টাম্পের বাইরে আবেদন, জোরালো আবেদন, তবে সে আবেদনে সাড়া দিল না বোলার এবং উইকেট রক্ষক কর্তৃক জোরালো আবেদন, যদিও সে তো খুব একটা জোরালো আবেদন করেনি, তবে বোলারের কাছ থেকে বেশ জোরালো একটা আবেদন ছিল এবং তিনি অনেকটা অবাক হয়েছেন যে আসলে কী হলো, তিনি ভেবেছেন হয়তো আউট, যাই হোক কোনো বিপদ নয়, চমৎকার একটা ডেলিভারি, ব্যাটে বলে করতে পারেননি, তবে খুবই ক্লোজ ছিল ব্যাটের আরও একটি অ্যাঙ্গেল থেকে, কোনো বিপদ নয়, ডট বল। ২৬, এবারে লেফট হ্যান্ড শট
গুড কানেকশন, হাওয়ায় ভাসছে বল এবং বল চলে গেল সীমানার বাইরে। ইটস এ সিক্স, ভেরি স্ট্রং ইন টু দ্য অন সাইড। হাবিব রহমান 13 বলে 21, দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার এবং তিনি যতক্ষণ থাকবেন চালিয়ে খেলার চেষ্টাই করবেন। তবে এই মুহূর্তে 27 বলে 32 রান সংগৃহীত হয়েছে, পাওয়ার প্লে যেহেতু শেষ ওভার এক্সিলারেট করার চেষ্টাটা করছেন। দেখুন জায়গায় দাঁড়িয়ে রাইট ইন টু দ্য স্লট এবং ওয়াইডিশ লঙ্ঘনের উপর দিয়ে অনেকটা সীমানার বাইরে ছড়ানোর জন্য। রিস্ক ফ্রি শট, কোনো খেলোয়াড় ছিলেন না মিড উইকেট মিড অন ইনার সার্কেলের মধ্যে, অর্থাৎ কোনো ধরনের রিস্ক ছিল না, টপেজ হলেও হয়তো বেঁচে যেতেন। 13 বলে 21, স্টাম্পের মধ্যে সফটে বোস সালেন ইফনাহিয়ান শর্ট কভারে, কোনো রান নয়, ডট বল। দলীয় রান যা ছিল তাই 32, 28 বল শেষে 32, পাওয়ার প্লে শেষ ওভার, আরও দুটো বল বাকি রয়েছে ওভারের। সুপার জায়ান্টস এক্সিলেট করতে চাইবে, ডাউন দ্য লেগ স্লোয়ার করার ট্রাই করেছিলেন, তবে লাইনটা খুব একটা ঠিকঠাক হলো না। ওয়াইড থেকে আরও একটি রান অতিরিক্ত আকারে, বাপ্পি ও ঠিকভাবে খেলতে পারেননি, ডট বল। একটা ম্যাক্সিমাম কনসিড করেছেন, এছাড়া আসলে দুটো ওয়াইড দিয়েছেন, সব মিলিয়ে 4টা বল করেছেন, তার মধ্যে 3টা ডট, 1টি ম্যাক্সিমাম, অর্থাৎ একটা চ্যানেলে বল করার ট্রাই করছেন, ফাঁদে ফেলার চেষ্টা করছেন হাবিবকে, অফ স্টাম্পের বাইরে বল করার ট্রাই করছেন। 33, 3 উইকেট হারিয়ে এবং খুব একটা ইজি চেজ হচ্ছে না এখনও পর্যন্ত, বলাই যাচ্ছে 105 রানের লক্ষ্যমাত্রা, এখন 71 বল থেকে 72 রান দরকার। জায়গা করে নিয়ে ইনসাইড আউট এবং বল চলে আসলো সীমানার দিকে এবং অবশেষে সীমানার বাইরে। লং অফ থেকে দৌড়ে এসেও আলী হোসেন মীরের আসলে রক্ষা হলো না, তিনি ধরতে পারলেন আরও 4টি রান এবং এর সাথে পাওয়ার প্লের খেলা শেষ। 30 বল শেষে 37, 3 উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। এই মুহূর্তে
বদিউজ্জামান চপল চমৎকার বল করছেন এবং স্পিনাররা ভালো করবেন সেটা বোঝাই যাচ্ছে। এক ওভারে এক রান দিয়ে একটা উইকেট, দেখা যাক দ্বিতীয় ওভার শুরু করেছেন ডট দিয়ে। আরিফুর রহমান এবং হাবিব রহমান দুই রহমান ও এবারে কিন্তু টার্ন করে বেরিয়ে গেছে, তবে ব্যাটে বলে করতে পারেননি। ডট বল, আরও একটি ডট, অর্থাৎ সব মিলিয়ে দু বল থেকে দুটোই ডট। ষোলো বলে ২৫ হাবিব এবং আরিফুর রহমান তিন বলে রানের খাতা খুলতে পারেননি, স্ট্রাগল করছেন। এবারে স্টাম্পের উপরে ছিল সফট হ্যান্ডের ড্রাইভ মিড অফ থেকে থ্রো করার একটা চেষ্টা, তবে তার আগেই পৌঁছে গেছে। একটি রান, ৩৮, তিন উইকেট হারিয়ে ৩৩ বল থেকে ৩৮ রান সংগৃহীত হচ্ছে। ৬৭ বল থেকে এখন অনেকগুলো রান করতে হবে এবং এই মুহূর্তে ৬৭ বল থেকে ৬৭ রান দরকার। এবং আরসিসি এমন এক দল যারা ২০ বলে ১৭ রান ডিফেন্ড করতে পারে, তো বলা যায় না, অনেক কিছুই করতে পারে, দেখা যাক। তাদের কয়েকজন কোয়ালিটি স্পিনার আছেন, চয়ন আছেন, চপল করছেন এই মুহূর্তে, দেখা যাক। ও হোয়াট এ ডেলিভারি, স্লোয়ার টার্ন হয়েছিল, নিচু হয়ে গিয়েছিল, ঠিকভাবে খেলতে পারেনি, ব্যাটের ভেতরের কানায় লেগেছিল, একটুর জন্য স্টাম্পে গিয়ে আঘাত আনেনি, কোনো রকমে ব্যাটটাকে নামাতে পেরেছিলেন। ডট বল, গুড ডেলিভারি বদিউজ্জামান চপলের, শেষ বল তার ওভারের, অবস্টাম্পের বাইরে, নিচু হয়ে যাও বল, ঠিকভাবে খেলতে পারেনি, ডট বলের মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। এবং সেই সাথে আরও একটা ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ সাত ওভার শেষে ৩৮, তিন উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। থার্ড আম্পায়ার ডিসিশন রিভিউ নেওয়া হয়েছে এবং সুযোগ রয়েছে রান আউট এবং স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে রিভিউ সুযোগ রয়েছে।
এবং অনেক ডিসকাশন, থার্ড আম্পায়ার দেখেছেন, চমৎকার একটা ডেলিভারি ছিল, তবে গুড উইকেট কিং বলতেই হবে এবং পাটা ভেতরে আছে অন দ্য লাইন, নট আউট, ইজি ডিসিশন আম্পায়ারের জন্য, যদিও থার্ড আম্পায়ার তিনি এসে একটু লো হয়ে যায়, তবে ইনিশিয়ালি পাটা বাইরে ছিল যখন বলটা তাকে ক্রস করছিল, লাকিলি পরবর্তী তিনি কিন্তু অন দ্য লাইনে ছিলেন, ডট ডেলিভারি, গুড ওয়ান, ওভারের পরিসমাপ্তি। এই মুহূর্তে মাহমুদ হাসান চয়ন এসছে, চপ্পল চলে গেছে, চয়ন এসেছেন। মাহমুদ হাসান চয়ন, দুজন স্পিনার দু প্রান্ত থেকে আক্রমণ করে যাচ্ছেন। এই মুহূর্তে 35 বলে 38 রান সংগৃহীত হয়েছে 38 উইকেট হারিয়ে। চয়ন এই মুহূর্তে একটু ফ্লাইট দিয়েছেন, ঠেলে দিয়ে ইরান, গুড ক্রিকেট, যেহেতু সিঙ্গেলে ডিল করলেই হয়ে যাচ্ছে, সেখানে ঝুঁকি নিচ্ছেন না, 64 বল থেকে 66 রান দরকার এখন, 39 3 উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। গুড ওয়ার্ক নিঃসন্দেহে বলতেই হবে, একটুর জন্য বেঁচে গিয়েছে হাবিব রহমান, নাহলে বিপদ হতে পারতো, পাটা একটু ভেতরেই ছিল সে কারণেই বেঁচে গিয়েছে। ফ্লাইট দিয়েছেন অন সাইডে, লফটেড খেলার চেষ্টা, ব্যাটে বলে করতে পারলেন না, ডট বল, গুড বোলিং মাহমুদ হাসান চয়ন, গত ম্যাচেও দারুণ বল করেছেন, এই ম্যাচেও স্বল্প পুঁজি নিয়েও যে ডিফেন্ড করা যায় সেদিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। যাচ্ছেন চয়ন স্ট্যাম্পের মধ্যে, লেফট আর্ম স্পিনার, একজন বাহাতি, অত্যন্ত স্বাচ্ছন্দ্যে খেলার কথা, সেখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন না, অর্থাৎ বেশ ভালো জায়গায় বল করছেন মাহমুদ হাসান চয়ন। এবারে জায়গা করে নিয়ে পুল শট, বল চলে গেল সীমানার বাইরে এবং অনেকক্ষণ পরে একটা ওয়েলকাম বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি আসলো, সেটা 61 বল থেকে এই মুহূর্তে 60 রান দরকার, 105 3 উইকেট হারিয়ে। ওভারের শেষ বলটি করবেন, ডাউন দ্য ট্র্যাকে গিয়ে লফটেড শট, গুড কানেকশন, ইয়েস, বাপ্পি ফিল্ডিং করছিলেন লং অনের উপর দিয়ে ম্যাক্সিমাম, এবং এরই সাথে 8 ওভারের খেলা শেষ, 51 3 উইকেট হারিয়ে 22 বলে 37। চমৎকার ব্যাটিং করছেন এই মুহূর্তে হাবিব আহমেদ, অ্যাকশন রিপ্লে, ডাউন দ্য ট্র্যাকে গিয়ে নিজের হিটিং জোনে নিয়ে বলটাকে সীমানা ছাড়া করলেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, এর আগের বলটা ব্যাকফুটে বল শট, এবারে অবশ্য ডাউন দ্য ট্র্যাকে গিয়ে গুড ইউজ অফ দ্য ফিট সীমানার বাইরে ছড়ানোর জন্য, এবং সেই সাথে 8 ওভার শেষে 51 3 উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। বোলিংয়ে ইকবাল পারভেজ খান প্রথমবারের মতো আক্রমণে এসেছেন, ইকবাল পারভেজ খান গতকালকে বেশ ভালো বল করেছেন এবং তার দল 1 রানে জিতেছে, প্রত্যেকের টিম এফোর্ট ছিল, প্রত্যেকের কাছ থেকে ভালো বল ছিল, নাহলে 20 বলে 17 রান ডিফেন্ড করা কঠিন হয়ে যায়, 5টা ওভার তাদেরকে চেক দিতে হয়েছে এবং সেটা কিন্তু 1 রানে তারা জয়লাভ করে, 22 বলে 37
হাবিব রহমান স্ট্রাইকে নিয়ে তিন থাকবেন, 59 বল থেকে 53 রান দরকার। হাসানান ব্রাদার্স প্রেজেন্টস, হাসানান ব্রাদার্স প্রেজেন্টস CPL, the Amateur Hundred Balls Cup Season 3, organized by AK Consulting Services Limited. Sharbik Tattabodhane Kiar Hassan, Professor Hamidur Rahman Cricket Stadium, Theke Shorashori, Corporate Premier League Facebook ebong YouTube channel. Barabasho Danhati of Break Bowler, Bahatir Jonno. আর একটি বল, একটি রান, 53 3 উইকেট হারিয়ে 42 বল থেকে 53 রান সংগৃহীত হয়েছে এবং পাঁচের নিচে রিকোয়ার্ড রান রেট নেমে গেছে, 6-এর উপরে আস্কিং কারেন্ট রান রেটটা আছে এবং আস্কিং রান রেট 6-এর নিচে নেমে গেছে। 58 বল 52 রান, খুবই সহজ একটা সমীকরণ। তবে পিচের যা অবস্থা, অর্থাৎ স্পিনাররা কিন্তু বাড়তি একটা সুবিধা পাচ্ছেন, ভালো জায়গায় বল করলে ব্যাটারদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ইকবাল পারভেজ খান ও চমৎকার স্ট্যাম্পের মধ্যে এবং দারুণ বল করছেন হাবিব রহমানকে, তিনি অফ ব্রেক বল করছেন এবং আরিফুল রহমানকে মিডিয়াম পেস বল করছে, 7 বলে 3 রান করছেন আরিফুল। প্রচন্ড রোদ এই মুহূর্তে প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, অবস্ট্যাম্পের বাইরে অ্যাওয়ে ফ্রম দ্য বডি জায়গায় দাঁড়িয়ে শটটা খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে করতে পারেননি, ডট বল। দুই অনফিল্ড আম্পায়ার মুরাদ পারভেজ এবং মোহাম্মদ রানা, তারা গতকালকেও ছিলেন এবং আজকেও অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় রয়েছেন। ওভারের শেষ বলটি নিয়ে যাচ্ছেন ইকবাল পারভেজ খান, স্ট্যাম্পের মধ্যে ঘুরিয়ে দিয়েছেন, বল যাচ্ছে ওয়ার্ডিস লঙ্ঘন দিয়ে সীমানার দিকে এবং সীমানার বাইরে, গ্যাপটা খোঁজা ইম্পর্টেন্ট ছিল, সেটাই কিন্তু হলো, 4টি রান। প্রথম 4-এর মার আরিফুর রহমানের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন 7 রানে 9 বলের সাহায্যে এবং দলীয় রানটা এই মুহূর্তে 59 45 বল শেষে, অর্থাৎ 9 ওভার শেষে 59 3 উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। দেখুন ফুলার লেন্থে কবজি মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন, মিস ফিল্ডিং ওখানে সিলিমিডনে এবং ওয়ার্ডিস লঙ্ঘন দিয়ে বল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, লঙ্ঘনে যিনি ছিলেন তার জন্য অনেকটা কঠিন কাজ। আরো একটি অ্যাঙ্গেল থেকে মিস ফিল্ডিংটা হলো, যদিও একটু ডিফিকাল্ট ছিল তার জন্য, তবে গ্যাপটা মূলত খুঁজে পেয়েছিলেন। নতুন ওভার শুরু হবে, এ প্রান্ত থেকে বনি আমিন জ্যাকি রাইট আর্ম মিডিয়াম পেস হাবিব রহমানের জন্য, লেগ স্টাম্পের উপরে ছিল অনেকটা বাইরে ঘুরে দিয়েছেন, বল যাচ্ছে ফাইন লেগ দিয়ে সীমানার দিকে, ফুটওয়ার্কের মাধ্যমে বলটাকে থামালেন, পরবর্তীতে ফিল্ডিং 2 রান হাবিবের ব্যাট থেকে। বনি আমিন জ্যাকি প্রথম বলে 2 রান এসছে 57 থেকে, আর এবারে চমৎকার শট, বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, ভেরি গুড প্লেসমেন্ট এখানে
হাবিব রহমান 25 বলে 44, খুবই ট্রিকি একটা পিচ, প্রথমে একটু সময় নিয়েছেন, এবারে অবশ্য দারুণ ব্যাটিং করছেন। দেখুন অ্যাকশন রিপ্লে, অফস্টাম্পের বাইরে কাট শট, জ্যাকি আরো একটি অ্যাঙ্গেল থেকে দেখুন চমৎকার শট, গুড ক্যামেরা ওয়ার্ক নিঃসন্দেহে, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, এক্সেলেন্ট প্রোডাকশন বাই সাইলেন্ট স্পোর্টস। এবারে ইনসাইড আউট লফটেড শট, রিস্ক ফ্রি শট, এক্সট্রা কভারের উপর দিয়ে সীমানার বাইরে, ওয়াট এ ফ্যান্টাস্টিক ওয়েল মেড 50, এক্সেলেন্ট 50, 26 বলে 50, ওয়েল ডান হাবিব রহমান, ওয়েল ডান হাবিব রহমান, 26 বলে 50, এক্সাইটিং একটা শট এবং চমৎকার ব্যাটিং, পিকচার পারফেক্ট শট, ফুল অন দ্য ডেলিভারি, এক্সট্রা কভারের উপর দিয়ে সীমানার বাইরে, আরও 6টি রান এবং এই ছয়ের সাহায্যে 26 বলে 50 করেছেন হাবিব রহমান। হাবিব, ও হোয়াট এ ডেলিভারি, এক্সেলেন্ট চেঞ্জ অফ পেস, গুড কাম ব্যাক, এক্সেলেন্ট কাম ব্যাক বাই বোলার বনিয়ামিন জ্যাকি, ক্লিন রিম আপ, বোল্ড আউটের মাধ্যমে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন, আগের বলের রাজা এই ম্যাচে, কিন্তু ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে, আগের বলে ছক্কা মেরেছিলেন, এবারে কিন্তু ফেরত যেতে হচ্ছে 27 বলে 50 রান করে বোল্ড বনিয়ামিন জ্যাকি, প্যাভিলিয়নের পথ ধরলেন, চমৎকার একটা স্লোয়ার ডেলিভারি ছিল, ওয়াও এক্সেলেন্ট একটা ডেলিভারি, দেখুন অ্যাকশন রিপ্লেতে এবং রিপ্লের ব্যবস্থা আছে কি নেই এই টুর্নামেন্টে, ওয়াও এক্সেলেন্ট স্লোয়ার কাটার, লেগ কাটার অনেকটা, অফ মিডল স্ট্যাম্পে পড়ে অফ স্ট্যাম্পে গিয়ে জাস্ট আঘাত হেনেছে, একটা লেগ কাটার ধরনের ডেলিভারি, ওয়াও হোয়াট এ ডেলিভারি, এবং হাবিব রহমানকে আউট করতে হলে এই ধরনের একটা ডেলিভারি দরকার ছিল, চমৎকার ব্যাটিং করছিলেন তিনি, 51 বল থেকে 36 রান দরকার। নিউ ব্যাটার হৃদয় নেমেছেন, তবে কাজের কাজটা করে দিয়েছে, কিন্তু ওই বনিয়ামিন জ্যাকি অন্তত হাবিব রহমানের উইকেটটা নিতে পেরেছেন, 27 বলে 50 রানের ক্যামিও ইনিংস, এবং একদমই স্রোতের বিপরীতে আমি বলবো এই ট্র্যাকে একটু ডিফিকাল্ট, প্রথমে সময় নিয়েছেন, কয়েকটা বল দেখেছেন, এরপরে পিচের কন্ডিশন বুঝে দারুণ ব্যাটিং করেছেন, এমন একটা পিচ নিঃসন্দেহে ধন্যবাদ দিতে হয় আয়োজক কমিটিকে, চমৎকার ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে কেয়ার হাসানের জুড়ি নেই, প্রত্যেকটা সময় আমরা দেখে থাকি, স্পোর্টিং উইকেটের আগে বগুড়াতে খেলা হয়েছিল, সেখানেও কিন্তু স্পোর্টিং উইকেট আমরা দেখেছিলাম, সো এখানেও কিন্তু একটা স্পোর্টিং উইকেট, আপনি 150 বা 160 করতে পারলে, ভালো জায়গায় বল করতে পারলে কিন্তু নিঃসন্দেহে 100 রান করেও যে ডিফেন্ড করা যায় সেটাও কিন্তু আমরা দেখেছি, আজকে অন্তত বেশ ভালো বোলিং করছে সুপার জায়েন্ট, তারা কিন্তু 104 রানে গুটিয়ে দিয়েছে প্রতিপক্ষ আরসিসি, বদিউজ্জামান চপল, তিনি বেশ ভালো বল করেছেন এবং তিনি আবারও এসেছেন, বদিউজ্জামান চপল 69 দলীয় রানটা সুপার জায়েন্টস 50 বল থেকে, অর্থাৎ পরবর্তী 50 বল থেকে মাত্র 36 দরকার, দেখে শুনে খেললেই হয়তো জয়ের দিকে এগিয়ে যাবে, তবে ভালো বোলিংয়ের বিকল্প নেই, গতকালকে 20 বলে 17 রান ডিফেন্ড করতে আমরা দেখেছি এই বোলিং ইউনিটটাকে, আরসিসি 1 রানে জয়, স্ট্যাম্পের বাইরে দেখে শুনে ছেড়ে দিলেন
ডট বল, গুড বোলিং। কোয়ার্টার তৃতীয় ওভার করছেন মাত্র দু রান বদিউজ্জামান চপল। বল করলেন অফ স্টাম্পের বাইরে, টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে ভালো ফিল্ডিং, বিপদ বুঝে ফিরিয়ে দিয়েছেন, কোনো রান নয়, ডট বল। রান নিতে গেলে বিপদ হতে পারত, রান আউট হতে পারতেন। উইকেট এখানে কি, ইতিমধ্যে চার চারটা উইকেট, এর মধ্যে বিগ উইকেট হাবিবের উইকেটটা পড়ে গিয়েছে। সাতাশ বলে পঞ্চাশ রান করেছেন এই ধরনের স্লো ট্র্যাকে, ও স্টাম্পের মধ্যে গুড ডেলিভারি, কোনো রান নয়, ডট বল। ডট বল মানেই প্রেশার। চপল, ও এক্সেলেন্ট ডেলিভারি, কোনো রান নয়, ডট বল। ইটস এ মেইডেন, হোয়াট এন ওভার, ঠিক এই ধরনের ওভার দরকার ছিল অন্তত খেলায় ফিরতে। ইটস এ মেইডেন, ৬৯, চার উইকেট হারিয়ে ৫৫, অর্থাৎ ১১ ওভার শেষে ৬৯, ৪৫ বল, ৩৬ রান এখনো দরকার। মাহমুদ হাসান চয়ন, এবারে ওয়াট এ ক্যাচ, পঞ্চম উইকেটের পতন। অফ স্টাম্পের বাইরের বলটা ব্যাকফুটে গিয়ে কাট শট খেলতে চাইলেন, ঠিকভাবে খেলতে পারেননি, পয়েন্টে দুর্দান্ত ক্যাচ, ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করলেন। ওয়াট এ ক্যাচ, আনবিলিভেবল। এই মুহূর্তে হৃদয়কে ফেরত যেতে হচ্ছে, দারুণ একটা ক্যাচ, এবং দু বল থেকে কোনো রান করতে পারেননি। বিগ বিগ উইকেট, অ্যানাদার বিগ উইকেট, অর্থাৎ পাঁচ উইকেটের পতন কিন্তু ঘটে গেল। চমৎকার একটা ডেলিভারি ছিল, অ্যাকশন রিপ্লেতে আমরা হয়তো দেখব কত ভালো একটা ডেলিভারি ছিল। দেখুন অ্যাকশন রিপ্লেতে, হাসান মাহমুদ হাসান চয়ন দারুণ বল করছেন গত ওভারেও। ও একটু ফ্লাইট দিয়েছেন অফ স্টাম্পের বাইরে, সেটাকে কাট করার চেষ্টা করেছিলেন, পয়েন্টে সামনের দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ সৌরভের, সৌরভ দাস দারুণ ক্যাচ ধরেছেন। বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন তিনি, এবং এই মুহূর্তে পাঁচটা উইকেট হারিয়েছে। দেখা যাক কালকের মতো সেই নেল বাইটিং ফিনিশটা হয় কিনা। এক রানে জিতেছিল, এবং আমি বলছিলাম যে এই দলটা কিন্তু ২০ বলে ১৭ রান ডিফেন্ড করেছিল, অর্থাৎ তাদের কাছে রানে বল বা বলের চাইতে রান কম সেটা ম্যাটার করে না, তারা অল আউট অ্যাটাকে চলে যান এবং প্রতিপক্ষকে অল আউট করে দেওয়ার চিন্তায় থাকেন। নিউ ব্যাটার নজরুল ইসলাম সুজন, অলরাউন্ডার, হাতে মার রয়েছে, তবে এই মুহূর্তে যেটা দরকার সেন্সিবল ক্রিকেট, সেটি তিনি খেলতে পারেন কিনা সেটি দেখার বিষয়। ১৪ বলে ৭ করেছেন আরিফুর রহমান, তিনি অবশ্য দেখে শুনে খেলছেন, সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করছেন। এই মুহূর্তে ৪৪ বল থেকে মাত্র ৩৬ রান, খুব একটা বেশি দূরে নয় কিন্তু সুপার জায়ান্টস, তবে দেখে শুনে খেলতে হবে, ভালো জায়গায় বল ফেলতে পারলে কিন্তু ব্যাটারদের জন্য মাথা ব্যথার কারণ। মাহমুদ হাসান চয়ন, ওয়াও হোয়াট এ ডেলিভারি, স্ট্যাম্পের মধ্যে আলতো করে স্পিন চাপলেন নজরুল ইসলাম সুজন, রাইট হ্যান্ড, সফট হ্যান্ডে পোষ, কোনো রান নয়, ডট বল। মাহমুদ হাসান চয়ন কোটার
তৃতীয় ওভার করছেন। ও ক্যাপ্টেন লো, হোয়াট এ ডেলিভারি, আনইভেন বাউন্স এবং মাঝে মধ্যে কিন্তু নিচু হয়ে যাচ্ছে। মাই গড, দারুণ বোলিং মাহমুদ হাসান চয়ন যাচ্ছেন। এবারে স্ট্যাম্পের মধ্যে আলতো করে পোষ সিলিমিডনে, ফিল্ডার বলের লাইনে, কোনো রান নয়, ডট বল, প্রেশার ক্রিয়েট হচ্ছে এই মুহূর্তে। 41 বল 36 রান, মনে রাখা ভালো, গতকালকে কে রয়্যালসের বিরুদ্ধে তারা 20 বলে 17 রান ডিফেন্ড করেছে, তো সেখানে এই মুহূর্তে কিন্তু এখনও 41 বলে 36 রান দরকার, অনেকগুলো রান কিন্তু ডিফেন্ড করার মতো রয়েছে তাদের কাছে, যদিও রানে বল থেকে অনেকটা কম, তবে পিচের যা অবস্থা এবং যেভাবে বল তারা করছে। অবস্ট্যাম্পের বাইরে জায়গা করে নিয়ে ও মিস ফিল্ডিং, সেখান থেকে একটা রান অ্যালাউ করলেন, রান আউটের সুযোগ কিন্তু, তবে তার আগে হয়তো বা পৌঁছে গেছেন, ইয়াস সেটাই মনে হচ্ছে, তবে ভালো একটা থ্রো ছিল। 70 অবশেষে একটা রান হয়েছে, এ ওভারে একটা উইকেট, একটি রান, 60 বল শেষে 70, অর্থাৎ 40 বল 35 রান এখনও দরকার সুপার জায়ান্টস তাদের। এই মুহূর্তে বদিউজ্জামান চপল কোটা শেষ ওভার করতে এসেছেন। তিন ওভারে 15 রান 2 উইকেট বদিউজ্জামান চপল, ও আবেদন, জোরালো আবেদন, লুকস ভেরি ক্লোজ এন্ড গিভেন আউট, এলবিডব্লিউ পাতে পড়লেন ওখানে, বিগ উইকেট নজরুল ইসলাম সুজন, যেটা বলছিলাম একজন ভালো ব্যাটার তবে সেন্সিবল ক্রিকেটটা খেলা প্রয়োজন, সিঙ্গেল দরকার, সেখানে তিনি কিন্তু ক্রস ব্যাটের শট একটা সুইপার সুইপ করার মতো করে খেলতে চাইলেন, বিপত্তিটা ওখানেই ঘটলো, লুকস ভেরি ক্লোজ এবং আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন ইটস আউট, এলবিডব্লিউ ফাঁদে পড়ে মাঠ ছাড়লেন নজরুল ইসলাম সুজন। দেখুন চপলের চমৎকার একটা ডেলিভারি, একদমই লেগ মিডল স্টাম্পে গিয়ে আঘাতান্ত এই ধরনের একটা ডেলিভারি, এবং আম্পায়ার মুরাদ পারভেজ অনফিল্ডার ডিসিশন খুবই দ্রুত দিয়ে দিলেন ইটস আউট। খেলা কিন্তু জমে উঠেছে, 6-6টা উইকেট সুপার জায়ান্টস, যখন হাবিব ব্যাটিং করছিল কে ভেবেছিল যে এইভাবে কলাপস করবে উইকেটের পতন, এবং একাই হাবিব একাই দেখে শুনে খেলছিলেন এবং খুবই সলিড খেলছিলেন, তবে এই মুহূর্তে বদিউজ্জামান চপল নিউ ব্যাটার লেফট হ্যান্ডার, শামিম হোসেন ভালো বল করেছেন, এই মুহূর্তে ব্যাট হাতে তার দায়িত্ব আলতো করে, এবং একজন বোলিং অলরাউন্ডার গুরুত্বপূর্ণ সময়ে কার্যকরী ইনিংস খেলতে পারেন, অর্থাৎ দলের শেষ মুহূর্তে হাল ধরতে পারেন, দেখা যাক সিঙ্গেল নিয়ে যেহেতু 38 বলে 34 রান দরকার, খুব যে একটা বেশি রান দরকার সেটি কিন্তু বলা যাবে না। চপ বল যাচ্ছেন ওভারে পরবর্তী বল নিয়ে, বল করলেন একটি রান,
শামীম হোসাইন 72 6 উইকেট হারিয়ে 63 বল থেকে 72 রান সংগ্রহ করে বদিউজ্জামান চপল বল করলেন ভালো ফিল্ডিং শর্ট এক্সট্রা কাভারে কোনো রান নয় ডট বল প্রেসার ক্রিয়েট হচ্ছে এই মুহূর্তে ছত্রিশ বল থেকে 33 রান দরকার ওভার শেষ বল করবেন বদিউজ্জামান চপল একই সাথে তার কোটা শেষ ওভার 4 রান দিয়ে 2 উইকেট আনবিলিভেবল দারুণ বোলিং পারফরমেন্স দেখিয়েছে চপল যাচ্ছেন স্টাম্পের মধ্যে একটুর জন্য বিপদ ঘটেনি রান আউটের সুযোগ আছে ডিরেক্ট হিটে স্টাম্প ভাঙতে পারেনি অনেক কিছুই ঘটলো একটা বলে 65 বল শেষে 73 6 উইকেট হারিয়ে সুপার জায়ান্টস বনিয়ামিন জ্যাকি একটু এক্সপেন্সিভ যদিও তবে তাকে আবার আক্রমণ আনা হয়েছে ঠেলে দিয়ে এই রান ভুল বোঝাবুঝি ও ও ও যেখানে রান হয় সেখানে কিন্তু ফেরত পাঠালেন যাই হোক কোনো বিপদ নয় তবে বিপদ কিন্তু হতে পারত ডট বল অনেকখানি চলে গিয়েছিলেন তবে তাকে মাঝপথে ফেরত পাঠিয়েছেন দেখুন অ্যাকশন রিপ্লেতে এবং ইজি সিঙ্গেলটা হয়ে যায় এখান থেকে তবে থ্রোটা ভালো ছিল উইকেট রক্ষক যদি সময় মতো আসতে পারতেন স্ট্যাম্পের গোড়ায় সেক্ষেত্রে কিন্তু বিপদ হলে হতে পারত জ্যাকি ওয়াও স্লোয়ার ডেলিভারি ডট বল এই মুহূর্তে 34 বল 32 রান জ্যাকি বল করলেন ডাউন দ্য লেগ ইটস ওয়াইড অতিরিক্ত আকারে আরো একটি রান এবং রান দরকার 33 বল 31 রান হাতে রয়েছে 4টা উইকেট জ্যাকি স্টাম্পের বাইরে আলতো করে সফট হ্যান্ডে ডিফেন্স একটি রান শামীম বেশ ভালো কাজটা করছেন দেখে শুনে মোটে 75 68 বল শেষে 75 6 উইকেট হারিয়ে বনিয়ামিন জ্যাকি পরবর্তী বল ডাউন দ্য ট্র্যাকে গিয়ে লফটেড খেলার চেষ্টা কোনো রান নয় ডট বল
69 বলে 75 রান সংগৃহীত হয়েছে 31 বল থেকে 30 রান, খেলা কিন্তু জমে উঠেছে। আর একটা উইকেট বিশেষ করে আরিফুর রহমান দেখে শুনে খেলছেন, 16 বলে 8 রান করেছেন, তার উইকেটটা যদি নিতে পারে অনেকটা চাপে পড়ে যাবে সুপার জায়ান্ট। দেখা যাক, জেমি বল করলেন স্টাম্পের মধ্যে ডট বল, এবং সেই সাথে 14তম ওভারে খেলা শেষ, অর্থাৎ 70 বল শেষে 75, 6 উইকেট হারিয়ে সুপার জায়ান্টস।
এবং এই মুহূর্তে 87 উইকেট হারিয়ে খেলাটা কিন্তু জমেছে 77 বল থেকে 80 রান দরকার, ম্যাচ কিন্তু জমে উঠেছে 77 বলে 80 রান হয়েছে, অর্থাৎ 23 বলে 25 রান দরকার। খেলাটা কিন্তু দারুণভাবে জমে উঠেছে। মনোয়ার হোসাইন, আরিফুর রহমান, ইকবাল, পারভেজ খান, মনোয়ার হোসাইন তিনি অবশ্য ব্যাট করতে পারেন যেহেতু পেসার, লং হেডে ব্যাটিং করতে পারেন, তবে এই মুহূর্তে এই পিচে একটু সেন্সিবল ব্যাটিং দরকার। শর্ট অফ দ্য ডেলিভারি, ফুল শট, বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে, অনেকক্ষণ পর একটা ওয়েলকাম বাউন্ডারি, 4টি রান, প্রেশার রিলিজ, 22 বলে 21 রান এই মুহূর্তে। ম্যাচ তুমি কার, আবারও সেই একই সিচুয়েশন গতকালকে যেখানে শেষ করেছিল একে রয়্যালসের বিরুদ্ধে, সেই একই সিচুয়েশনে সেখানেও কিন্তু 20 বলে 17 রান দরকার ছিল, তবে আজকে আরও 4টা রান বেশি রয়েছে, 22 বলে 21 রান। বলও দুটো অবশ্য বেশি, দেখা যাক তারা সেটা করতে পারে। আরও একটি অ্যাঙ্গেল থেকে চমৎকার একটা পুল শট, একটু শর্ট অফ লেন্থের, শর্ট অফ লেন্থের ডেলিভারি, 84, 7 উইকেট হারিয়ে 78 বল থেকে। Down the leg, lucky, very lucky indeed. Long stop zone diye shimanar baire aro 4ta run leg by theke bate ekta esche poroborti bole ei 8ta run khubi vital ontoto ei game er scenario onujayi 21 ball 17 run 88, 7 wicket hariye 79 ball theke 88 run সংগ্রহ হয়েছে 21 বল 17 রান। একই সিচুয়েশন গতকালকে 20 বলে 17 রান ছিল, এবং মনোয়ার হোসেন 6 বলে 6, আরিফুর রহমান 19 বলে 10, বেশ ভালো একটা ব্যাটিং করছেন আরিফুর রহমান বলতে হবে। বলটা ডাজেন্ট ম্যাটার এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল টিকে থাকা, সেটা কিন্তু তিনি করছেন। আরও একটি বল, 1টি রান, সিঙ্গেল নিয়ে অন্তত রানটাকে কমিয়ে দিয়েছেন, এবং গতকালকে এগারোসের মতো হয়তো ভুলটা তারা করবেন না, অর্থাৎ লং শটে যাবেন না, সিঙ্গেল নিয়ে নিয়ে খেলাটাকে ছোট করে আনছেন, এটাই হওয়া উচিত এবং সেটি কিন্তু করলেন। 4 ওভার থেকে মাত্র 16 রান দরকার, 89, 7 উইকেট হারিয়ে সুপার জায়েন্টস। খালিদ হাসান বাপ্পি অবস্টাম্বের বাইরে, ড্রাইভ, ও মিস ফিল্ডিং, দলীয় ক্যাপ্টেন, ইউ ক্যান ডু দিস ক্যাপ্টেন, অবশ্যই ভালো ফিল্ডিং করতে হবে, আজকে দেখেছি অনেকগুলো স্লপি ফিল্ডিং তার কাছ থেকে, আজকে ব্যাটেও খুব একটা ভালো করতে পারেননি, খুব একটা ব্যাড ডে যাচ্ছে ক্যাপ্টেন সালেহিন এফ নাহিয়ান, আরসিসির ক্যাপ্টেন। এই মুহূর্তে মিস ফিল্ডিং, অ্যাকশন রিপ্লেতে আমরা দেখলাম খালেদ বিন, খালেদ হাসান বাপ্পি এবারে টপ এজ, ফিল্ডার আছেন তবে থাকলে কি হবে, লং অফের উপর দিয়ে গুড কন্ট্রোল শট, নট এ টপ এজ, ইনিশিয়ালি মনে হচ্ছিল ঠিকভাবে খেলতে পারেনি, তবে চমৎকার টাইমিং, লং অফের উপর দিয়ে সীমানার বাইরে, এবং ইটস অল ওভার আই থিঙ্ক, কারণ এই মুহূর্তে 17 বলে 6 রান আর খেলায় ফেরা সম্ভব নয়, তবে ভালো একটা ফাইট ব্যাক তারা দিয়েছে, যেহেতু গ্রুপ পর্বের খেলা নেট রান রেট খুবই গুরুত্বপূর্ণ, সেটা অনেকটাই কমাতে পেরেছে আমি বলবো ওই আরসিসি, তবে তাদের বোলিং লাইন আপটা নিঃসন্দেহে one of the best. এবার অবশ্য ব্যাটে বলে করতে পারলেন না, ডট বল,
যাচ্ছেন বাপ্পি। ওয়াও, এক্সেলেন্ট ডেলিভারি, গুড লেন্থে পড়া বল, সফট হ্যান্ডে খেলতে চাইলেন, ব্যাটে বলে হলো না, 10 রান আসলো ওভার থেকে এবং খুবই ভাইটাল এই 10টা রান, চাপে পড়ে যেতে পারতো, তবে এই মুহূর্তে আর 6 রান দরকার। 99-7 উইকেট হারিয়ে সুপার জায়ান্টস। জ্যাকি আসছেন, বনি আমিন জ্যাকি, একটু এক্সপেন্সিভ বাট একটা উইকেট নিয়েছেন, খেলায় ফিরেছেন দলকে। এই মুহূর্তে 3টা উইকেট নিতে হবে জিততে হলে, উইকেটের বিকল্প নেই, তবে মাত্র 6 রান দরকার, অনেকগুলো বল, 15 বল 6 রান। স্ট্যাম্পের মধ্যে ছিল, ঠেলে দিয়েই রান, ঝুঁকিপূর্ণ, তবে 1টা রান হয়ে গেল, ব্যবধান কমলো, আর মাত্র 5 রান দরকার। সুপার জায়ান্টস 105 রান টার্গেট করতে হিমশিম খাচ্ছে, দারুণ বোলিং বলতেই হবে আরসিসির দুজন স্পিনার, দুজন পেসার চমৎকার বল করেছেন। জ্যাকি বাইরে, কটন বোল্ডের সুযোগ, ও ও শেষ মুহূর্তে একটা সুযোগ এসেছিল, তবে গ্যাদার করতে পারলে না, তালুবন্দি করতে পারলে হয়তো বিপদ হতে পারত, হাত ফসকে বেরিয়ে গেছে। মুহূর্তে আসছেন জ্যাকি, আবার মিসফিল্ড, 102 আর মাত্র 3 রান দরকার, তবে একটা সময় খুবই কঠিন সময় যাচ্ছিল, তবে এই মুহূর্তে বেশ ভালো একটা সময় রয়েছে সুপার জায়ান্টস। ও আপিল, ফিল্ডার আছেন, ফিল্ডার লং অফে, লং অফে ফিল্ডার আছেন, ও আলী হোসেন মির, তিনি ধরতে পারলেন না, ড্রপ অনস গেইন, আলী হোসেন মির ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ইন দ্য সাইড, তবে অনেকটা উপরে উঠেছিল রেগুলেশন তার জন্য, তবে এই মুহূর্তে ক্যাচ মিস, এই ওভারে 2টো ক্যাচ মিস, অর্থাৎ যদি 2টো উইকেট তুলে নিতে পারতো সেক্ষেত্রে 9টা উইকেট হতে পারতো 7-এর জায়গায়। ও একদমই সেটার ছিল, হাঁটু গেড়ে বসেও ক্যাচটা ধরতে পারলেন না। এবারে বোল্ড, নক্সিমোভা আউট হলেন, অর্থাৎ দ্বিতীয় প্রচেষ্টায় বোল্ড হয়ে গেলেন, বোলার এবারে অবশ্য কারো সহযোগিতা নিলেন না। ওয়াট এ ডেলিভারি, এক্সেলেন্ট বোলিং, শেষ বলে উইকেট, নাটকীয়তায় ভরপুর ছিল ওভারটা, যদি প্রথম বলে কটন বলে সুযোগটা নিতে পারতেন, এই মুহূর্তে 2 রানের আগে 2টো উইকেট তুলে নিতে হবে। অ্যাকশন রিপ্লে, ওয়াও এক্সেলেন্ট, ব্যাটকে ফাঁকি দিয়ে স্ট্যাম্পে গিয়ে লাগে, 103-8 উইকেট হারিয়ে, তবে নিউ ব্যাটার, তিনি আস্তে আস্তে মাঠে প্রবেশ করেছেন, অবশ্যই টাইম আউটের ব্যাপারে নজর রাখা ভালো। ফেরদৌস, দুরান প্রয়োজন, 10 বল 2 রান। আমি
এই মুহূর্তে আলী হোসেন মির, তিনি এসেছেন বোলিং এ, ক্যাচ মিস করেছেন, প্রথমবারের মতো এসেছেন, আসলে কিছুই করার নেই, দুটো রান দরকার যদি কিছু মিরাকেল ঘটে, এবং তারা কিন্তু মিরাকেল ঘটিয়ে গত ম্যাচটা জিতিয়েছিল। তা আজকেও সুযোগ ছিল গত ওভারে বনিয়ামিন জাকি, তিনি যদি নিজের ক্যাচটা ধরতে পারতেন, এবং আলী হোসেন মির তিনি যদি লং অফে দাঁড়িয়ে ক্যাচটা ধরতে পারতেন, অর্থাৎ দুজনে ক্যাচ যদি ধরতে পারতেন, নটা উইকেট হতে পারত আট উইকেটের জায়গায়। ওয়াও, হোয়াট এ ডেলিভারি, রাইট আর্ম লেগ ব্রেক, টার্ন করে বেরিয়ে গেল ব্যাটার, ব্যাট উঁচিয়ে যেতে দিলেন, কোনো রান নয়, ন বল দুরা। এবারে চমৎকার শট এবং বল যাচ্ছে সীমানার বাইরে, এবং এরই সাথে দু উইকেটের একটা জয় নিয়ে মাঠ ছাড়ছে সুপার জায়েন্টস। চমৎকার একটা ম্যাচ আমরা উপভোগ করলাম নিঃসন্দেহে। এই সাথে কিন্তু দু উইকেটে জিতে নিল সুপার জায়েন্ট।